আমি ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছিল যখন, বাধা এসেছিল তখন। আজও কোরআনের প্রকৃত হক কথা বলা হবে যখন, বাধা আসবে তখন। কিছু কিছু বুদ্ধিজীবী আমাদের মাঝে আছে, বুদ্ধির তো অভাব নাই, বুদ্ধির গিরা আটতে আটতে মাথার চাঁদনি ফর্সা হয়ে গেছে, ভয়ঙ্কর টাক, টাকগুলো দেখলে ভয় লাগে, মনে হয় এখনই মনে হয় ওখান থেকে চন্দ্র উদিত হবে, কথা বলেন না কেন? এদের কাছে দুনিয়ার কোনো সমস্যা সমস্যা না, এদের কাছে এখন সমস্যা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, এদের কাছে সমস্যা হচ্ছে সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, অতএব রাষ্ট্রধর্ম ইসলাম উঠায় দিতে হবে, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিতে হবে। তুমি সংবিধান থেকে বিসমিল্লাহ তুলবা পরে আগে তোমার টাকুয়া মাথায় দুটো পাঁচটা চুল উঠাও, কথা বলেন না কেন? বুদ্ধির তো অভাব নাই, আর আমরা তো বাঙালি মানুষ, আমাদের কাছে তো বুদ্ধির অভাব নাই। সিঙ্গাপুরে মুচি থাকে না, জুতা যারা পালিশ করে তাদেরকে কি বলে আপনাদের এলাকায়? মুচি। সিঙ্গাপুরে মুচি নাই, মেশিন আছে, সেখানে জুতা ঢুকাই দিবেন পালিশ হয়ে বেরোবে, ডলার ঢুকাই দিতে হবে ভিতরে। বাঙালিরা তো বুদ্ধি বেশি, চিন্তা করলো আমরা সামনে মানুষ থাকে তাই টাকা দেই না, আর যেখানে মানুষ নাই ওখানে টাকা পয়সা দেওয়া জায়েজ নাই, ফতুয়া আবিষ্কার করে ফেলছে। জুতা দেয়, জুতা পালিশ হয়ে বাইর হয়, বাঙালি আল্লাহর রস্তে একটি টাকাও বক্সের ভিতরে দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে তারা, 6000 পিস জুতা পালিশ হয়েছে মাগার ভিতরে মাল নাই। এই কাম করে কারা? তদন্ত করে দেখলো তারা, বাঙালি যারা এই কাম করে তারা, শুধুমাত্র এই বাঙালির জন্যে আবার নতুন প্রযুক্তি আবিষ্কার করলো, জুতা ভিতরে ঢুকাই দিবা, একটি জুতো বাইর হবে, ডলার দিবা না যতক্ষণ পরের জুতা বাইর হবে না ততক্ষণ। বাঙালি কয়, সিঙ্গাপুরের লোকেরা শোনো, তোমরা যতই বুদ্ধি আঁটো না কেন আমাদের কাছে পারবা না, না আমরা এমন এক জাতি আমাদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। বাঙালি করে কি, মেশিন তো আর একটা দুইটা না, এক মেশিনের ভিতরে একটা জুতা ঢুকায় দেয়, সুন্দর করে পালিশ হয়, চিন্তা করে যে দ্বিতীয় জুতা আর এখানে দেওয়া যাবে না, কিছু দূর হেঁটে যায় আর এক মেশিনের ভিতরে আর একটা দেয়, বাইর হয়ে যায়, বাঙালি দুই জুতা পরে রাস্তা দিয়ে হেঁটে যায়। বুদ্ধির আমাদের অভাব নাই, কথা বলেন না কেন? বুদ্ধির অভাব আছে আমাদের? অভাব। দুনিয়ার কোনো সমস্যা সমস্যা নাই, সমস্যা এখন রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারবে না, সমস্যা এখন বিসমিল্লাহ থাকতে পারবে না। স্পষ্ট ভাবে বলতে চাই, 30 লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে এদেশের স্বাধীনতার সূর্যের পতাকা কেড়ে এনেছে, প্রয়োজনে 3 কোটি মুসলমান বুকের তাজা রক্ত জমিনে বিছায় দিবে, কিন্তু সংবিধান থেকে বিসমিল্লাহ তুলতে দেবে না, দেবে না, দেবে না। বোন ছোট হলো বাঘ বড় আছে, কথা বলেন ঠিক কিনা? প্রচণ্ড ঠান্ডা, অথায় ওয়াজ হবে গরম, কোনো ঠান্ডা ওয়াজ হবে না, ঠান্ডা হলে পাবলিক পালাবে, অথায় ওয়াজ হবে গরম, পুরো 1.5 ঘন্টাই গরম আলোচনা হবে ইনশাআল্লাহ, রাজি আছেন না? এটা শাহ জালালের জমিন, শাহ পরনের জমিন, শাহ মাধ্যমের জমিন, আমরা ফজরে আজানের মাধ্যমে ঘুম থেকে উঠি, এশার আজানের মাধ্যমে ঘুমাতে যাই, অথবা বিদেশে কোনো ভিন জাতের পুতুলকে নাচতে দেওয়া হবে না, যাদের কলিজার মধ্যে কালাম নাই, ইসলামের সাথে যাদের দুশ্মনী, বিসমিল্লাহর সাথে যাদের দুশ্মনী, যারা সুযোগ পেলে বিসমিল্লাকে কেটে ছিঁড়ে ফেলতে চায়, তাদের জায়গা শাহ জালালের এই দেশে হতে পারে না। ঠিক না ভাই? ঠিক বলেন তো ভাই। অতএব আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। এই দাঁড়ানো ভাইরা বসে পড়েন,
দাঁড়ানো ভাইরা বসে পড়েন, সবাই বসে। আচ্ছা আমি বলতেছি, আপনি বসেন, আমি বলতেছি। পুকুরের পাশে তিনজন নামাজ পড়তেছে, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন মুসল্লি। হঠাৎ করে মুসল্লি বলতেছে, ওরে বড় কাতলা মাছ। পাশের থেকে মুয়াজ্জিন বলছে, তুই জানিস না নামাজের সময় কথা বলতে নেই। সামনে থেকে ইমাম সাহেব বলছে, এই জন্যই তো আমি কোনো কথা বলি নেই। কথা বলতে কি আর কারোর বাকি আছে? আহা, বসেন, কেউ কথা বলেন না, শুধু আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আসেন সম্মুখ পানে চলে যাই। ভাইরা আমার, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিয়েছে, বাধা এসেছে। 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল ছিলেন আল আমিন, মহাবিশ্বাসী। 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের কাছে সবচাইতে বিশ্বস্ত মানুষ ছিলেন যিনি, আপনার আমার প্রিয় নবী তিনি। কিন্তু ঝামেলা বাঁধলো কখন? মানুষের সামনে কোরআনের দাওয়াত দিলে যখন। পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে গেল, চাচাই চিনতে পারে না, পরিবারের মানুষ চিনতে পারে না, সমাজ চিনতে পারে না, মুহূর্তের ভিতরে বাধা দেওয়া শুরু হয়ে গেল। আজও দেখবেন আপনার আমার মসজিদে আপনার আমার মতো টুপি পরে, দাড়ি পরে, পাগড়ি পাঞ্জাবি লাগায় মসজিদে যায়। যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা বলা হয়, তখন এদের মুখগুলো হনুমানের মতো কালো হয়ে যায়। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছে, বাধা আসতেছে। আল্লাহর রসুল মক্কাবাসীকে ডাক দিয়ে বললেন, মক্কাবাসী বলো তো এইটা কোন দিক? মক্কাবাসী বলল, মোহাম্মদ এইটা তো পূর্ব দিক। আল্লাহর নবী বললেন, সূর্য কোন দিক থেকে উদিত হয়? মক্কার লোকজন বলল, সূর্য পূর্বে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। বিশ্বনবী বলেন, আমি যদি বলি আগামীকাল সূর্য পশ্চিমে উদিত হবে আর পূর্বে অস্ত যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকজন বলল, তুমি আল আমিন, যেইটাই বলবা ওইটাই ঠিক। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মক্কাবাসী, আমি মুহাম্মদ যদি বলি সূর্য পশ্চিমে উদিত হবে আর পূর্বে অস্ত যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকজন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, ইকো আছে না মাইকালা ভাই? কই, ইকো আছে? ইকো দিয়ে দেন, আমার পরে কি আর কোনো বক্তা আছে? তা আপনার যা আছে সব দেন, ইকো দেন, আওয়াজটা সুন্দর করে দেন। আল্লাহর নবী, এই যে মাল থাকতেও দেন না ভাগিনা, মাল থাকতো মামারে কষ্ট দেন। হ্যাঁ, ভালো করে মারেন, মাইক ভালো আছে, দোয়া করে দেবো না, ভালো করে দেন, কষ্ট হচ্ছে আপনাদের না? ইনশাআল্লাহ, চিন্তা করেন না। মনে করতেছেন হুজুর পরিস্থিতি খারাপ, কিচ্ছু বলবে না, একটা পয়েন্টও বাদ দেবো না, ও পরিমণির কথাও বলবা না, সোনামণির কথাও বলবা না, শুধু একটু আমার বস্তার মুখটা ওপেন করতে দেন, একটু ধৈর্য ধরে শুধু আমার দিকে তাকান, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটিকে কবুল করুন। ভাইরা আমার, বিশ্বনবী বললেন, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ যদি বলি সূর্য পশ্চিমে উদিত হবে আর পূর্বে অস্ত যাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার লোকজন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, সূর্য ওঠে যেই দিক আর নামে যেই দিক, তুমি যেইটাই বলবা ওইটাই ঠিক। আল্লাহর নবী বললেন, কথা যদি তোমাদের সত্য হয় তাহলে জেনে রাখো, এই মূর্তির মুখে লাথি মারো, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন কর। যেই না বলল, মক্কার লোকজন বিশ্বনবীর বিরোধিতা হয়ে গেল, আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ দুয়ার বৈঠক বসলো, মুহাম্মাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। ভাইরা আমার, আমরা সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসি কোরআনের আলোচনা করার জন্যে। এই জন্যে আপনারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের আলোচনা শোনার জন্যে আসেন। আর যদি নীলফামের ইতিহাসকে প্রচার হতো, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার জিহুবা, যার দাঁত, যার নাসিকা, যার কর্ণ, সব কিছু আল্লাহ তৈরি করেছেন কোরআন বলার জন্যে, সেই নবী যদি কোরআনের তাফসির করে, না জানি কত চমৎকার সেই কোরআনের কথা শুনতে। জবান খুলে বলেন তো দেখি, আল্লাহর নবী কে তার নিজের কথা বলে নাকি আল্লাহর কথা বলে? আল্লাহ বলছেন, মা
ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। জরকান আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আমার নিজস্ব মস্তিষ্ক প্রচুত কোনো কথা বলেন না, আমার নবী বলে যাহা আমি আল্লাহর কথা তাহা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার নবী যদি আমি আল্লাহর কথা বাদ দিয়া নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতো, নিজের দিকে মানুষদেরকে ডাকতো, আমি তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম, তার ডান হাত চেপে ধরতাম, তাহলে বোঝা গেল আল্লাহর নবী আল্লাহর কথা ছাড়া পৃথিবীতে আর কোনো কথা বলে নাই। আল্লাহর নবী যখনই বলেছে আল্লাহ আলাহুল খলকু আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, তখনই মক্কার কাফেররা বাধা দিয়েছিল। আজও যখন বলা হয় জমিন যার আইন চলবে তার, আজও কিন্তু কাফেররা বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই জমিন সৃষ্টি করেছেন কি? মহাকাশ সৃষ্টি করেছেন কি? বৃষ্টির প্রয়োজন হয় যখন, আকাশ থেকে বৃষ্টির পানি কে বর্ষণ করে তখন? আমার আল্লাহ বলছেন ওয়ানজালা বিনাস সামাঈ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ বলছে বৃষ্টি হয় যখন, আমি আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করি তখন, আর বৃষ্টির পানি বর্ষণ করি যখন জমিন থেকে ফসল উৎপন্ন হয় তখন। আকার যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আল্লাহ যদি বৃষ্টি দেয় আর সেই বৃষ্টি থেকে যদি ফসল হয়, সেই হওয়া ফসল আমরাই খাই, বলেন তো তাহলে এখন আইন চলবে কার? 2021 সালে আমার আল্লাহ যদি বৃষ্টির পানি বন্ধ করে দেয়, আল্লাহ বৃষ্টি দেবে না 2021 সালে। বর্তমান পৃথিবীর নেতৃত্ব দানকারী রাষ্ট্রের নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ঠিক কিনা বলেন? বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মানের চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, এরা যদি সব এক হয়ে যায়, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের উপকূলে তাবু গাড়ে সেকেন্ডে 10 লক্ষ করে গুলি আকাশের দিকে ছড়ে আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টির পানি কি তারা জমিনে আনতে পারবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একটি ফোঁটা বৃষ্টির পানি জমিনে না আনতে পারে, কসম আল্লাহর, তাদের তৈরি করা আইন মানলে এই পৃথিবীতে কোনো দিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। বিমানের কোন সুইচ চাপ দিলে বিমান চলবে? কোন সুইচটা চাপ দিলে কেয়ামতের আগ পর্যন্ত আর বিমান স্টার্ট নেবে না? এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? চিল্লায় বলেন। এখন আপনি যদি নৌকার মাঝিরে বসায় দেন বিমানের পাইলটের আসনে, ও বিমান কি চলবে? আরো জোরে বলেন, বিমান চলবে? নৌকার মাঝি যেমন বিমান চালাইতে পারে না, বিমানের পাইলট যেমন নৌকা চালাতে পারে না, আল্লাহ তৈরি করা মানুষ কোনোদিন দিল্লি আর আমেরিকার তৈরি করা আইন দিয়ে চলতে পারে না। এই কথা বলার সংগ্রাম নবীরা করেছিলেন, সাহাবায়ে আজমাইন করেছিলেন, ইমামুল মুস্তাহিদরা করেছিলেন, মধ্যে মুমিনরা করেছিল। নবীরা এই দাওয়াত দেওয়ার পরে অসংখ্য নবীকে বনী ইসরাইলরা হত্যা করেছে, আপনার আমার নবীকে আবু তালেবের কারাগারে বন্দী করেছে, ঔদের ময়দানে নবীর দান মোবারককে শহীদ করেছে। অতএব বোঝা গেল আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে শরীরের উপরে জুরমার নির্যাতন আসবে, জমি জায়গা চাকরি বাকরির ক্ষতি সাধন হবে, কিন্তু যারা এক পিতার রক্তে তৈরি মর্তে মুমিনরা কোনোদিন আল্লাহ পাকের তাওহীদের এই মহান দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছনে আসতে পারে না।
কথা ঠিক কি না? আমাদের জীবন যতদিন থাকবে ডান হাত যদি কেটে না হয় বাম হাত দিয়ে আমরা মানুষদেরকে ইশারা করে ডাকব, জবান যদি আমাদের কেটে না হয় হাতের ইশারায় মানুষদেরকে ডাকব, হাত যদি কেটে না হয় আমরা আমাদের চোখের ইশারা দিয়ে মানুষদেরকে ডাকব, চোখ যদি তুলে নেওয়া হয় আমরা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যতদিন পর্যন্ত সচল থাকবে, আর এই দেহে প্রাণের ঘড়ি যতদিন পর্যন্ত টিক টিক করে চলবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দাওয়াত অব্যাহত থাকবে। কোনো কাফের বেঈমান ফেরাউন আর নমরুদের পৃথক দ্বারা আল্লাহর কোরআনের দাওয়াত থেকে আমাদেরকে এক চুল পরিমাণ পিছু টানতে পারবে না। মনে হচ্ছে কিছু মানুষ তাকবীর দিতে এসেছে আর কিছু মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে এসেছে। আল্লাহু আকবারের আওয়াজ যে মুসলমান দিতে চায় না, মুসলমানের রক্ত তার শরীরে আছে এটা আমার বিশ্বাস হয় না। এই তাকবীরের আওয়াজে মুসলমানরা আফ্রিকায় কোরআনের পতাকা উড়িয়েছে, এই তাকবীরের আওয়াজে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে মুসলমানরা কালেমার পতাকা উড়িয়েছে, এই তাকবীরের নিয়ামতের বরকতে বদরের যুদ্ধে 313 জন নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীকে পদদলিত করে মুসলমানরা পৃথিবীর ইতিহাসে কালেমার পতাকা পদপাত করে উঠিয়েছে, এই তাকবীরের আওয়াজে উহুদের প্রান্তরে মুসলমানরা শক্ত প্রতিরোধ করে তুলেছে, এই তাকবীরের বদৌলতে তার প্রান্তরে মুসলমানরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছে, সেই তাকবীরকে অবহেলা করে যারা জবাব দিতে চায় না মুসলমানের রক্তে তার জন্ম হয়েছে এটা আমাদের বিশ্বাস হয় না। আমার ভাইরা অতএব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। ঠুনকো জুয়াতে যারা কোরআনের মাহফিল বন্ধ করে পারমিশন সহ বিভিন্ন সিস্টেম করে কমিটিকে কষ্ট দিয়ে যারা কোরআনের মাহফিল হতে দেয় না এরা ইসলামের বন্ধু নয়, এরা ইসলামের শত্রু ছাড়া আর কিছুই হতে পারে না। নিজেরা সকল অপকর্মের হোতা আর বড় বড় ফতোয়া দেয় যে মাহফিল দিয়ে লাভ কোথায়, কথা বলেন না কেন? অতএব কথা চলবে আল্লাহর কোরআন থেকে, রাজি আছেন আপনারা? আল্লাহর নবী যদি আল্লাহর কোরআনের কথা বলার কারণে বিপদে পড়ে, আজও যারা কোরআনের দাওয়াত দেয় তারা কোরআনের কথা বলার কারণে বিপদে পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। ওতে লাভ করে ওতে ভয় করে লাভ নাই, কষ্ট হচ্ছে আপনাদের? এদিক ওদিকে তাকান কেন? আর এই হুন্ডা টুন্ডাগুলো দ্রুত বন্ধ করেন, মানুষের অ্যাটেনশন এদিকে চলে যায়, হয় আসেন বসেন না আল্লাহর রাস্তায় চলে যান, কোরআন শোনার পরিবেশ তৈরি করে দেন, আমার দিকে তাকান, দাঁড়ানো ভাইরা বসে পড়েন মেহরবানি করে, দূরে যারা দাঁড়িয়ে বসেন হিন্দু হোক মুসলমান হোক ভিতরে ঢুকে পড়েন, কোনো অসুবিধা নাই, কোরআন সকলের জন্য উন্মুক্ত, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রসুল কোনো অপরাধ করেন নাই, কোরআন নাজিল হওয়ার পূর্বে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কার কোনো থানায় কোনো অভিযোগ ছিল না, আল্লাহর নবী ছিলেন আল আমিন, তাহলে কোন অপরাধে আল্লাহর নবীর বিরুদ্ধে
দারুন নদওয়ার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো, নবীর কোনো অপরাধ নাই, নবীর অপরাধ একটাই, নবী আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত করতে চায়। আজকেও আলেমদের দিকে তাকিয়ে দেখেন, তাদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ একটাই, তারা কোরআনের কথা বলে। কোনো অপরাধ নয়, তারা কোরআনের কথা বলে, এতটুকু মাত্র তাদের অপরাধ। বন্ধুরা আমার, যেই নবীর দাঁত, যেই নবীর চোখ, যেই নবীর নাসিকা, যেই নবীর জিহ্বার সবকিছু আল্লাহ তৈরি করেছেন কোরআন বলার জন্যে, ওই নবী যদি কোরআনের দাওয়াত দেয় আর নবীর বিরুদ্ধে বিচার হয়, আপনি আমি সাধারণ মানুষ যখন কোরআনের দাওয়াত দিব, আমাদের বিরুদ্ধেও চক্রান্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন কথা, ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, সম্মানিত ভাইরা আমার, টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত, খাওয়ার আগে লবণ, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, ভুলে যাবেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে বুকের দুই ফোঁটা রক্ত দেওয়াও সুন্নাত। বিনা অপরাধে নবীর বিরুদ্ধে বিচার বসতেছে, আপনাদের কি মনোযোগ আছে? খেয়াল করেন আমার দিকে। পাকিস্তান পিরিয়ডে এক কাবলিওয়ালা এসেছিল আমাদের এলাকায়, 20 টাকা দিয়ে কিনছিল কালো জাম। বেচারা কখনো কালো জাম দেখে নাই, এখন কালো জামের কাছে একটা ক্ষুদ্র পোকা, এই যে লাইট জ্বললে যে পোকাগুলো লাগে, এই পোকাগুলো কি বলে আপনাদের এলাকায়? জোনাকি পোকা। এই ছোট্ট জোনাকি পোকা ওই জামের গায়ে লেগেছিল, বেচারা জামটা নিয়ে মুখের মধ্যে দিয়েছে আর ক্যাস করে শব্দ হয়েছে। তখন ও জোরে জোরে চাবাচ্ছে আর বলছে, ক্যাশ ক্যাশ করলে হবে না, আমি টাকা দিয়ে কিনেছি। মানে তুমি যতই ক্যাশ ক্যাশ করো আমি তোমারে খেয়েই ছাড়ব। রাগ করলে হবে না, আমি বহু কষ্ট করে এসেছি, আপনারা যতই রাগ করেন আমাকে কিছু কথা বলতেই হবে। সবাই যদি চলে যান, একজন মানুষ যদি ময়দানে থাকে, আমি হক আদায় করে কথা বলবো, এতটুকু পরিমাণ বাতিলকে ভয় পাবো না। আমার দিকে তাকান। হজের মৌসুমে বিশ্ব নবী কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আগন্তুক হাজিদেরকে লক্ষ্য করে মক্কার কাফেররা বলছে, খবরদার, তার কাছে যাবে না, সে একটা মাজনুন, একটা পাগল। লোকজন বলছে, পাগল যদি হবে পরনে থাকবে চট, পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চটও নাই, মাথার মধ্যে জটও নাই। মুহাম্মাদ বিলিসানিন আরাবিয় মুবিন, আল্লাহর নবীর প্রাঞ্চল ভাষার কোরআন তেলাওয়াত শুনে আগন্তুক হাজিরা ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, এই নবী দাওয়াত দিয়েছে, নবীর বিরুদ্ধে মামলা হয়েছে। আল্লাহর কসম করে বলি, আজও যদি আমরা দাওয়াত দেই আমাদের বিরুদ্ধে মামলা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। বাইরে আমার বসে গেলেন মক্কার কাফেররা, সাধারণ বিচারপতি নয়, মোবাইল করে কারুর কাছ থেকে রায় হাওলাত করা লাগে না। ইতিহাসে এসেছে দেওয়ার ভেরিলার নট জাস্টিস, তারা ছিল অত্যন্ত বিচক্ষণ আইনজীবী, বিশ্বনবীর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তারা বসে গেছে। এখন আল্লাহ নবীর বিরুদ্ধে রায় হবে, আমার আল্লাহ কি চুপ করে থাকবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার নবীর বিরুদ্ধে রায় দিতে চায়, আমি আল্লাহ তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে এই রায়টা আমার নবীকে জানায় দিতে চাই। আধুনিক যুগ পৃথিবীর প্রান্তের মানুষ ও প্রান্তের মানুষের সাথে কথা বলে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। 1500 বছর পূর্বে আমার আল্লাহ
তার নবীর সাথে কথা বলতো জিব্রাইলের মাধ্যমে। ভাইরা আমার জিব্রামিন চলে আসলেন, ওরা এখন ওরাই দেয় নাই, তার আগে জিব্রাইল এসে বললেন ওয়া ইযিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। নবী আপনার বিরুদ্ধে চিরেই তিন ধরনের রায় আসতেছে। এক নাম্বার, তারা এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে লিউসবিতুকা, দে উড লাইক টু অ্যারেস্ট ইউ, আপনারে তারা গ্রেফতার করতে চায়। দুই নাম্বার, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনার হত্যা করার রায় দিতে চায়। তিন নাম্বার, আও ইউখরিজুকা, অথবা তারা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে অন্য জায়গায় পাঠায় দিতে চায়। আল্লাহ নই বলে আল্লাহ আমার এখন কি হবে, আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব ভুলে যাবেন না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসে তা ইতিহাস তালাশ করে দেখেন, অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, পাল্লা হারিয়েছে তারা। আজও আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিবে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। কথা বলেন না কেন? ফেরাউন পাল্লা দিয়েছিল, কল্লা নাই, কথা বলতে হবে ভাইরা। নমরুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। আবু জেহেল পাল্লা দিয়েছিল, কল্লা নাই। উতবা পাল্লা দিয়েছিল, কল্লা নাই। সাহেবা পাল্লা দিয়েছিল, কল্লা নাই। কারণ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। কৌমে আত পাল্লা দিয়েছিল, কল্লা নাই। কৌমে সামুদ পাল্লা দিয়েছিল, কল্লা নাই। কৌমে লুত পাল্লা দিয়েছিল, কল্লা নাই। অর্থাৎ অতীতে আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, পাল্লা হারিয়েছে তারা। আজও পাল্লা দিবে যারা, ভবিষ্যতে দেহ থাকবে কিন্তু কল্লা খুঁজে পাবে না তারা। অতএব সাবধান, কল্লা বেশি উঁচু করো না। আল্লাহর এই ভূখণ্ডে কোরআনের বিরুদ্ধে যে কল্লা উদিত হয়েছে, আল্লাহর এই ভূখণ্ডে হাদিসের বিরুদ্ধে যে কল্লা উদিত হয়েছে, এই কল্লাকে আল্লাহ তাআলা এই মাটিতেই দাফন করে দিয়ে দিয়েছে। নবীদের রক্ত, আলেমদের রক্ত, বড় তিতা রক্ত। এই রক্ত পৃথিবীর কোনো কাফের হজম করতে পারেনি। পৃথিবীর কোনো কাফের এই রক্ত হজম করতে পারবে না। ফেরাউন এই রক্ত হজম করতে পারেনি, নমরুদ হজম করতে পারেনি। ফেরাউন মুসা আলাইহিসসালামকে তারা করেছিল যখনই, নিজেই ডুবে মরেছিল ঠিক তখনই। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলেছিল যখনই, জুতা পিটা করে বিদায় নিয়েছিল তখনই। আবু জেহেল বিশ্ব নবীকে হত্যা করার জন্য বদরের যুদ্ধে রওনা দিয়েছিল যখনই, বালির সারা চিত হয়ে শুয়েছিল তখনই। নবীদের রক্ত, নবীর উত্তরসূরিদের রক্ত বড় তিক্ত, এই রক্ত পৃথিবীর কেউ হজম করতে পারেনি। তোমরা দেখেন না খেলা লেগে গেছে। এতদিন ধরে আলেমদেরকে ধর্ষণকারী বললেন যিনি, এখন ধর্ষণ মামলার প্রধান আসামি নিজেই তিনি। এতদিন টিভিতে বসে আলেমদেরকে চরিত্রহীন প্রকাশ করলেন যিনি, পত্রিকায় এসেছে এখন 40টা বয়ফ্রেন্ডের মালিক তিনি। আপনাদের আর কিছুই করা লাগবে না, ওরাই ওরাই খেলা করতে যে ফাউল বাদায় প্লান্টি দিয়ে গোল দিয়ে দেবে, আপনারা শুধু দর্শক হয়ে গ্যালারিতে বসে হাততালি দিবে। আলেমদের রক্ত বড় তিতা রক্ত, এই রক্ত পৃথিবীর কেউ হজম করতে পারে না। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির নাম জানেন না এখানে, এমন কেউ আছেন? আচ্ছা বলেন তো, আব্দুল কাদের জিলানি যখন ছিলেন তখন বাগদাদের প্রেসিডেন্ট কে ছিল জানেন না? জানেন? অথচ আব্দুল কাদেরের নাম জানেন, তার মানে এরা হচ্ছে মুকুটহীন সম্রাট। তোমাদের সম্রাট হতে গেলে ভোট লাগে, চেয়ার লাগে, আর এদের সম্রাট হতে গেলে দুনিয়ার কিছুই লাগে না। এরা হলো মুকুটহীন সম্রাট। তোমাদের সম্রাট আর বাহাদুরি 5 বছরের, আর এদের সম্রাট আর বাহাদুরি কিয়ামতের আগ পর্যন্ত। এই পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, বিশ্ব
আমার, তোমাদের মাথা তো আমার চেয়েও গরম। এমন কোন স্লোগান দেবেন না যাতে আমি বিপদে পড়ে যাই। আমি যে কথাগুলো বলতেছি আমার কথাগুলো আপনারা আমার মতো করে বোঝেন, অন্যরকম বুঝে আমার বিপদে ফেলে দিয়ে নেন। কথা বলতে দেন, কথা বলতে দেন, আমার দিকে তাকান। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হয়, রাগ করতেছেন না তো আমার কথা? একটু তাকান। আলেমদের রক্ত বড় তিতা রাখত, আলেমদেরকে ধর্ষণকারী বলে অপমান করলো যে এখন ধর্ষণ মামলার এক নাম্বার আসামি সে। চিন্তা করো না, দুই দিন পরে তোমার খড়ে যেতে হবে, খড় বুঝুন তো। গরু আর ছাগলের জেলখানাকে কি বলে? খোয়ার, খোয়ার ভাই, খোয়ার, খোয়ার, খোয়ার। দুই দিন পরে তোমার খোয়ারে যাওয়া লাগবে, তুমি এখন নিজেই ধর্ষণ মামলার আসামি হবা। কথা বলেন না কেন? ওমা কারু ওমা কার আল্লাহ। হে নবী আপনি চিন্তা করবেন না, ওরা দুনিয়ার সব কাফেররা মিলে চক্রান্ত করে, ওমা কার আল্লাহ, আপনার আল্লাহ ওদের চক্রান্তকে মোকাবেলা করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী আপনার আল্লাহর চেয়ে এত উত্তম কৌশলী পৃথিবীতে আর কে হতে পারে? দুনিয়ার সব কাফের আর মুনাফিকরা ফুটবল নিয়ে দৌড়চ্ছে, মুসলমানদের গোলপোস্টের ভিতরে গোল দিয়ে দেবে। পৃথিবীর ইতিহাস থেকে মুসলমানদের গোলপোস্টে গোল দিয়ে দেবে, মানে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে বিদায় করে দেবে। আল্লাহ কয় অমা কারু, ওরা খেলা করে, চক্রান্ত করে, অমা কার আল্লাহ, আর আমি শুধু থেকে দেই, আমি শুধু থেকে দেই। অনবী আপনি টেনশন করবেন না, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আপনার আল্লাহর সেই উত্তম কৌশলী আর পৃথিবীতে কে হতে পারে? কত উত্তম কৌশলী আমার আল্লাহ তাআলা। আমি একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের ধৈর্য কোলায়। আপনারা আবার মনে করেন না যে হুজুর আর খুব বেশিক্ষণ আমাদের কষ্ট দেবে, আমি আর খুব বেশিক্ষণ আপনাদের কষ্ট দেবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ কয় হাবিব টেনশন করবেন না, হাতের মতো এনে নেবেন এক মুষ্টি বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু, ওই ফুতে নরসাত হয়ে যাবে কাফেরদের চক্রান্তের কু। হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালু ঢুকাইয়া চোখ চুলকানোর সুযোগে নিরাপদে বাহির করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সেই আল্লাহ আজও আছে নাকি খাজা বাবার কাছে দায়িত্ব নিয়ে পেনশন নিছে? নাউজুবিল্লাহ বলেন না, গান শুনেন না, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। আল্লাহর ইদন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, ভান্ডারি লাইন ছাড়া চলে না তো রেলগাড়ি। নাউজুবিল্লাহ বললেন না, তার মানে আল্লাহর ধন খাজার কাছে দিয়া আল্লাহ এখন পেনশন নিয়ে গায়েব হয়ে গেছে গা। নাউজুবিল্লাহি মিন জালিক। যে আল্লাহ তাআলা 10 বছর ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রেখে সম্মানের সাথে মন্ত্রী বানায় মুক্ত করেছিলেন, সে আল্লাহ যা আছে না নাই? আছে। যে আল্লাহ ফেরাউনকে চুবায় মেরেছিলেন, সে আল্লাহ যা আছে না নাই? আছে। যে আল্লাহ তাআলা নমরুদের মতো বিশ্ববেয়াদবকে জুতাপিটা করে বিদায় দিয়েছিলেন, সে আল্লাহ যা আছে না নাই? আছে। অতএব আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়েছে যারা, কল্লা হারিয়েছে তারা, আল্লাহর বিরুদ্ধে কল্লা উঁচু করো না, ওই কল্লা উঁচু পৃথিবীতে থাকতে পারে না। ডায়াবেটিসের রোগী যারা চিনি দেখলে ভয় পায় তারা, যাদের ডায়াবেটিস নাই চিনির সে কেন, খেজুরির গুড় দেখলেও কোনো সমস্যা নাই। আমার বাসা তখন ধানমন্ডিতে, আমি ফজরের নামাজের পরে লেকের পারে হাঁটতেছি, হঠাৎ করে এক লোক দেখলাম ছোট্ট মিষ্টির ভ্রাম্যমান দোকান সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমার কেন জানি মনে হলো লোকটার মিষ্টি খেতে বড় ইচ্ছা হয় কিন্তু পকেটে মনে হয় টাকা নাই। আমি পাশে যেয়ে বললাম, ভাই মিষ্টি খাবেন, আমি আপনাকে খাওয়াবো, কোনো সমস্যা না, আপনি খান। কয় হুজুর আমার কি টাকা কম আছে হুজুর, আমি কি সমস্যা কি? কয় হুজুর এরকম মিষ্টি 1 কেজি 1.5 কেজিও খাইয়েছি হুজুর, এখন ডায়াবেটিস, ডাক্তার মিষ্টি খেতে নিষেধ করেছে, মিষ্টি খাই না, দাঁড়াই দাঁড়াই একটু মিষ্টি দেখি। কথা বলেন না, আপনি যখন চা দেবেন বাড়িতে, ডায়াবেটিস যারা তারা লাফায় ওঠে, ওরা চিনি আছে তো বাড়ির মালিক চিনি আলাদা করে রেখে বলছে চা দেখে ভয় পেও না তুমি, আড়ালে তার চিনি আছে, লাগলে দিয়ে খাও,
না লাগলে শুধু চাই খাও চিনি ছাড়া, মেঘ দেখে ভয় পাবেন না, আড়ালে তার সূর্য হাসে। এই যে অন্ধকার শুরু হয়েছে, এই অন্ধকার অমানিসার অষ্টজাল ভেদ করে খুব চিরেই পৃথিবীতে একটি সূর্য অলরেডি উদিত হওয়া শুরু হয়ে গেছে। এই সূর্য হচ্ছে আল্লাহর করণের সূর্য, এই সূর্য হচ্ছে আল্লাহর ইসলামের সূর্য। এই সূর্য যতদূর আলো দেবে, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, মারামারি থাকবে না, খুন হবে না, জেনা বেবিচার ধর্ষণ ইপটেজিং কিছুই থাকবে না। মরুসাহারার মাঝখান দিয়ে একটি যুবতী ষোড়শী যৌবন প্রাপ্ত নারী, বয়স অল্প, একা একা হেঁটে আসছেন সাহারার মাঝখান দিয়ে মদিনা শহরে। মদিনার লোকজন বলছে, তোমার ভয় করে নাই? তুমি একটি ষোড়শী যুবতী নারী, তোমার ইজ্জত হারানোর ভয় নাই? তুমি কেমনে হেঁটে আসলে? মেয়েটি বলছে, তুমি জানো না এই রাষ্ট্রের সংবিধান আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তো ওমর, আমার কিসের ভয়? এই কোরআন যদি কায়েম হয়ে যায়। আমি আসার সময় পত্রিকা দেখতেছিলাম, সভাপতি সাহেবকে বলতেছিলাম, ভাই পত্রিকায় আজকের ইনকিলাবের রিপোর্ট আসছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে ধর্ষণের সংখ্যা বেশি, মানে শীত এসে গেছে, ধর্ষণও বেড়ে গেছে, কি ভয়ঙ্কর দুঃসংবাদ। আজকে আমার মায়ের ইজ্জতেরও নিরাপত্তা নাই, বোনের ইজ্জতেরও নিরাপত্তা নাই, আপনার কন্যাটি স্কুলে যাচ্ছে, ইজ্জত নিয়ে ফেরবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। আর মেয়েটি মরুসাহারার মাঝখান দিয়ে শত শত মাইল একা হেঁটে বলছে, আমার কোনো ভয় নাই, কারণ এই রাষ্ট্রের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন, আর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে ওমর, ওমর যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর কোরআন যে রাষ্ট্রের সংবিধান, এই রাষ্ট্রে নারীদের ইজ্জত হারানোর ভয় থাকতে পারে না। আমরা তো সেই সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার আশায় এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করতেছি, আর এত কষ্ট করে শত শত কিলোমিটার দৌড়াচ্ছি মানুষের কাছে এই সমাজ ব্যবস্থার দাওয়াত দেওয়ার জন্যে। যদি বলেন কথা ঠিক, বাইরে আমার খেয়াল করেন, অথায় বুঝে গেল বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্তের রায় হয়েছে, আমাদের বিরুদ্ধে চক্রান্তের রায় হবে, এটা স্বাভাবিক। একটিবার চিন্তা করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো ছুটতে থাকবে, কোন নবীর কাছে যাওয়া যায়? ছুটতে ছুটতে বাবা আদমের সাল্লামের কাছে চলে যাবে, আপনি না আমাদের বাবা, আপনার নাম না আদম, আপনার থেকে মানুষগুলো পৃথিবীতে এসেছে গো বাবা, এই যে দেখেন গুনাহগার হয়ে গেছি, মনে হয় জাহান্নামে যেতে হবে, চলেন না আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে, তোমরা কোন নবীর উম্মত? যে যার নবীর নাম বলবে। বাবা আদম আলাইহিস সালাম বলবে, তোমরা কি আমার কথা আর তোমাদের মা হাওয়ার কথা শোনো নাই? আল্লাহ বলেছিল, আদম আর হাওয়া জান্নাতে যাবে, যাওয়া যা কিছু পাবে সব যাবে খাওয়া, শুধু গাছের কাছে যাবে না যাওয়া, কিন্তু তোর মা হাওয়ার পাম্পট্টিতে পড়ে শেষ পর্যন্ত গাছের কাছে গেলাম, শরীর থেকে কাপড়গুলো খুলে গেল, তোর মাকে আল্লাহ তাআলা এক জায়গায় পাঠালো, আর আমার কে পাঠালো? বন্ধু প্রতিম রাষ্ট্র শ্রীলঙ্কার যদি পাহাড়ে, আর আম্মা হাওয়াকে পাঠালো আল্লাহ জাজিরাতুল আরবে, দীর্ঘদিন কান্দার পরে পুনরায় আমাদেরকে দেখা করে দিল আরাফায়। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বলবে, আমার ঘটনা কি তোরা তোদের কিতাবে পড়িস নাই? আমি যদি আজকে তোদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে, আদম রে গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, কেন গেছিলা জবাবটা দাও, তারপরে সুপারিশ করা শুরু করে দাও, আজকে আমি তো নিজেই ধরা খেয়ে যাব, কাজে দুঃখিত, তোরা আমারে মাফ করে দে, আমি যেতে পারবো না, যা তোরা অন্য নবীর কাছে চলে যা। মানুষগুলো চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, আল্লাহর পয়গম্বর নূহ গো 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, জাতির লোকের কষ্ট সহ্য করেছেন, অগো পয়গম্বর আজ কঠিন বিপদের দিন আপনার কাছে এসেছি, মেহরবানি করে একটু আমাদেরকে উপকার করেন। নূহ আলাইহিস সালাম বলে, তোমরা কোন নবীর উম্মত? সবাই তখন নবীদের নাম বলবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার ঘটনা কি তোমাদের কিতাবে আল্লাহ জানায় নাই? আমার একটা সন্তান ছিল, নাম তার কেনান, প্লাবন আসবে যখন আমি বলেছিলাম তখন, অ কিনান জলদি করে নৌকায় ওঠে বাবা, কিনান বলেছিল, আব্বা ওই যে বন্যা আসবে যখন পাহাড়ে পালাবো তখন, আমি বলেছিলাম কিনান দে এটা সাধারণ প্লাবন না, এটা ডিজিটাল প্লাবন, পাহাড় থাকবে না, দুনিয়ার কিছুই থাকবে না, ওঠে বাবা দ্রুত নৌকায় ওঠ। আমার সন্তান কিনান তো উঠলই না, আর আল্লাহ ডাক দিয়ে বলো, নুহুরে কিনানের জন্যে দোয়া করবা না,
কিনান তো মানব কোন কাফের জালেম ফাসেক তো নবীদের পরিবারের অংশ হতে পারে না আজ যদি আমি তোদের জন্য যাই আর আল্লাহ যদি সেই দিন আমারে বলেন হুরে যে ঈমান আনে নাই তার জন্য তুমি কেন আমার কাছে দোয়া করেছিলে আমি ধরা খেয়ে যাব কাজী আমাকে লজ্জা দিস না আমি তোদের কত উপকার করতে পারবো না মানুষগুলো দৌড়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে অগো পয়গম্বর পৃথিবীর সবাই এসেছে পিতার মাতা দ্বারা তুমি কেবল এসেছো গো পিতা ছাড়া সুবহানাল্লাহ কর পয়গম্বর গো আল্লাহ তোমারে এত ভালোবেসেছে পিতা ছাড়া মায়ের উদরে তোমারে পাঠিয়েছে চলো না আজকে আমাদের জন্য একটু সুপারিশ করতে যাই ঈসা আলাইহিস সালাম বলবে খবরদার তোরা আমারে লজ্জা দিস না আমারে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছে মানুষগুলো আমার এই খোদার পুত্র বলেছে বলে আমার ইবাদত করা শুরু করে দিয়েছে এখন যদি আমি তোদের নিয়ে আল্লাহর কাছে যাই আর আল্লাহ যদি ওই দিনের প্রশ্ন আমারে কয় ঈসা রে তোমারে পাঠাইছিলাম নবী বানায়া আর মানুষগুলো তোমারে আল্লাহর পুত্র বলল তোমার ইবাদত করা শুরু করলো কি জবাব আমি আল্লাহর কাছে দিব দুনিয়ার কোনো স্টেশনে ঘুরে লাভ হবে না আজকে সুপারিশ করার আল্লাহর পক্ষ থেকে একমাত্র পারমিশন পাবেন যিনি আখিরি জামানার পয়গম আরো জোরে বলেন আরো জোরে বলেন ভাইরা আমার একান্ত আপনজনেরা আমার মানুষগুলো আল্লাহ নবীর কাছে চলে যাবে আমলনামাগুলো মানুষের কাছে দেওয়া হবে ডিজিটাল আমলনামা অস্বীকার করতে পারবেন না বুদ্ধিমান উকিল যারা ফাইল দেখে বুঝতে পারে তারা কোন পথে শুনানি করলে মামলার জামিন হওয়া সম্ভব এই জন্য ফাইলটা নিয়ে খুব দ্রুত দেখে উকিলটাই বুঝতে পারে জামিন হবে কি হবে না আল্লাহর নবী তার উম্মতের ফাইল যখন হাতে নেবেন বিশ্ব নবী ফাইল দেখে বুঝতে পারবেন এ আমার উম্মত আমাকে নবী বলে মানত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে মসজিদ নির্মাণে সহযোগিতা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন যাতে প্রতিষ্ঠিত হয় টাকা দিয়েছে পয়সা দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাকে যখন বেইজ্জতি করেছে আমার ইজ্জত রক্ষার জন্য বুকের তাজা রক্তও জমিনে দিয়ে দিয়েছে সাথে সাথে কিছু গোনা খাতাও তার আমল নামায় আছে বিশ্ব নবী দেখেই বুঝতে পারবেন ভাইরা আমার ভুলে যাবেন না ওই দিন কোনো আমল নামা আপনি অস্বীকার করতে পারবেন না কিছু আমল নামা দেখে নবী বুঝতে পারবেন এ আমার উম্মত পরিচয় দেয় কিন্তু আর একজনকে নবী বলে মানে কথা বলেন না কেন এ মুহাম্মাদের নামে কবরে যেতে চায় কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে অন্যের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় কথা বলেন না কেন এ মুহাম্মাদের নামে কবরে যেতে চায় কিন্তু নায়েবে নবীদের নামে মিথ্যা মামলা ঝুলায় দেয় এ মুহাম্মাদের নামে কবরে যেতে চায় কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে দেয় কথা বলেন বন্ধুরা কথা বলেন না কেন এ মুসলমান পরিচয় দেয় কিন্তু ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে জোরে বলেন কথা ঠিক কিনা বিশ্ব নবী বলে তোর পক্ষে আজকে আমি দাঁড়াবো না কারণ কি হুজুর আমি তো ইসলাম বিরোধী না আমি আপনার উম্মত নবী বলে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিলি ইমাম সাহেবের ডান পা ভেঙে দিয়েছিলি কয় না জীবনে করি নাই আল্লাহর নবী কয় অস্বীকার করার কোনো কারণ নাই দেখ আল্লাহ কত সুন্দর করে লিখে দিয়েছে ইকরা কিতাবাকা ওয়াকাফা বিনাফসিকা পড়ো তোমার কিতাব এই যে তুমি জীবনে যা কি করেছো সব কিছু এখানে লেখা আছে মালি হাদাল কিতাব আশ্চর্য হয়ে যাবে এ কি চমৎকার কিতাব আমার জীবনের একটি ছোট কাজও বাদ যায় নাই একটি বড় কাজও বাদ যায় নাই তুমি অস্বীকার করবা হাতের আঙ্গুলটা দিবা ভিডিও পেলে হয়ে যাবে অস্বীকার করতে পারবা না কারণ তোমার এই আঙ্গুলের টিপের সাথে পৃথিবীর আগ পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে কারুর আঙ্গুলের সাপের সাথে কারুর আঙ্গুলের সাপ মিলবে না তুমি অস্বীকার করতে পারবা না আল্লাহ নবী বলে দেয় আঙ্গুল দে তোর ফাইল ওপেন কর আঙ্গুল দিলে ফাইল ওপেন হয়ে যাবে ওই যে রাত্রে বাগানের পিছনে সাতজন মিলা সিগারেট মুখে দিয়া পরামর্শ দিছিলা কালকে ইমাম সাহেবের হাঁটুর মালা ভেঙে দিতে হবে এই যে দেখ আল্লাহ
তোর সেইটা ভিডিও করে রেখে দিয়েছে, এখন তুই তোর নিজের হিসাব করার জন্য যথেষ্ট। বিশ্বনবী কারোর যদি ফাইল হাতে করে নেয় আর আল্লাহর টেবিলে জমা দিয়ে আল্লাহ নবী ওকালাতি করার জন্য দাঁড়ায়, আল্লাহ কয় হাবিব, ও হাবিব আপনার মামলা শুনানি করা লাগবে না, আপনি যে উকালাতি করতে রাজি হয়েছেন আপনাকে সম্মান দিয়ে আমি জামিন দিয়ে তারে জান্নাতের দরজায় পৌঁছায় দিলাম। নবী যদি বাইরা আমার নীলফামারীর জসকোটে আগামীকাল আপনার বিরুদ্ধে যদি আপনার পক্ষে যদি কোনো উকিল না দাঁড়ায় 500,000 টাকা খরচ করবেন, ঢাকা থেকে 5 জন আইনজীবী আসবে, আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে, মনোযোগ আছে আমার দিকে, ঢাকায় টাকা পাঠিয়ে দিবেন 500,000, 5 জন আইনজীবী চলে আসবে, 5 জন আইনজীবী চলে আসবে, 5 জন আইনজীবী চলে আসবে, 10টার মধ্যে আপনার কাগজপত্র রেডি করবে, 12টার দিকে মুখ করে 1টার ভিতরে আপনাকে জামিন দেবে। কিন্তু কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব যদি আপনার পক্ষে ওকালতি না করে, কোনো উকিল আপনি সেই দিন খুঁজে পাবেন না। টাকা কেন, পয়সা কেন, নিজের হাতে যদি নিজের কলিজাটাও খুলে কাউরে দেন, কসম আল্লাহর কোনো আইনজীবীর ক্ষমতা নাই আপনার পক্ষে দাঁড়িয়ে সেই দিন দুইটা কথা ওকালতি করবে। যেই নবী কিয়ামতের দিন পর্যন্ত আপনারে ভুলে যাবে না, ওই নবীর পক্ষে যদি 2 ফোঁটা রক্ত দিতে হয় আপনি রাজি আছেন কি না? আপনি এবার কবরে যাবেন, কবরের দ্বিতীয় প্রশ্ন, নবী মান নবীও কা, তোমার নবীকে তুমি কার মতো খেয়েছ, কার মতো পড়েছ, কার পথে চলেছ, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত জমিনে দিয়েছ, জীবনটা দিয়েছ, কার কর্মী হয়ে দুনিয়ায় কাজ করেছ, তুমি মুহাম্মদ রসুলুল্লাহর কর্মী হয়েছ নাকি অন্য কারুর কর্মী হয়েছ? যদি আপনি নবীর পক্ষে থাকেন তাহলে বেরিয়ে যাবে নবী না মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি দুনিয়াতে অন্য কারুর আদর্শ মানেন তার আপনার নামটা বাইর হয়ে যাবে, আপনি তখন বলবেন আমার নবী বল্টু মিয়া। নবী কিডা? ফেরেশতারা বলবে মান বল্টু মিয়া, বল্টু মিয়া কে? একজন আর একজনে বলবে বল্টু মিয়াকে তারা চিনে না। এবার আল্লাহর নবীর ছবি আপনার সামনে তুলে ধরা হবে আর বলা হবে মান হাজার রসুল, ওরে আল্লাহর গোলাম বলতো দেখি এই মহান ব্যক্তিটিকে। এখন নবীর কোন ছবি ওখানে তুলে ধরা হবে এই কথা কিন্তু হাদিসে বলা হয় নাই, টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি পরা ছবি তুলে ধরা হবে নাকি ওহুদের ময়দানে আল্লাহর নবীকে ধরে উল্টা করে ফেলে দিয়েছে কাফেররা, নবীর পা ধরে উঁচু করে উল্টা করে নবীকে ফেলে দিল, ফেলে দেওয়ার কারণে মাথার যে হেলমেট ছিল এত জোরে কাফেররা এত জোরে নবীকে উহুদের ময়দানে উল্টা করে ফেলে দিয়েছে, হেলমেট ভেঙ্গে, হেলমেট মোবারক ভেঙ্গে নবীজির মাথার মধ্যে হেলমেটের শিক ঢুকে গেছে, মুখের মধ্যে রক্ত এসে গেছে। ওই ছবি যদি আপনার সামনে তুলে ধরা হয় আপনি শুধু নামাজ কালাম হওয়ার জায়গা টুপি আর পাঞ্জাবি পরলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য 2 ফোঁটা রক্ত জমিনে দিলেন না, কসম আল্লাহর রক্তাক্ত নবীর ছবি দেখে কিন্তু আপনি চিনতে পারবেন না। আর নবীর ছবি দেখে যদি আপনি চিনতে না পারেন জাহান্নাম ছাড়া আপনার নসিবে আর কিছুই জুটবে না। অর্থাৎ আমি বলতে চাই টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি যেমন পড়তে হবে ইসলামের প্রয়োজনে নবীর ইজ্জতের খাতিরে প্রয়োজনে নিজের জীবনটা হাদিয়া দিয়ে দিতে হবে। আমার খুলনাতে বিরক্ত হচ্ছেন না তো আপনারা, একটু খেয়াল করেন আমার খুলনাতে স্বামী আর স্ত্রী দুইজন মিলে বাসর সজ্জায় ঢুকে পড়েছে, একজন আর একজনকে খুব কাছ থেকে দেখেছে, আদর সোহাগ ভালোবাসা মত বিনিময় করেছে, স্বামী ব্যস্ত মানুষ সকালবেলা নিজের প্রয়োজনে যখন হুন্ডা নিয়ে রওনা দিয়েছে অ্যাক্সিডেন্ট করে পথে মারা গেছে, মুখের উপরে রক্ত এসে গেছে, স্ত্রীকে ডেকে বলা হলো বলো তো দেখি কে, স্ত্রী বলছে আমি চিনি না, ভালো করে দেখো কয় আমি চিনি না, আবার তাকাও কয় চিনতে পারি না, হাতের দিকে তাকিয়ে দেখে আহারে গত রাত্রে আমি নিজে হাতে আমার স্বামীর হাতে যে আংটি পরিয়ে দিয়েছি এই তো আমার সেই স্বামী। ও দুনিয়ার ভাইয়েরা,
ও মুসলমানেরা, ও দাড়ি পাকা মুরব্বীরা, সামান্য মুখের উপরে একটু রক্ত লেগে যাওয়ার কারণে নিজের চিরপরিচিতা স্ত্রী যদি স্বামীকে না চিনতে পারে, আর রক্ত মাখা নবীজির দিনের সাথে যদি আপনার আমার পরিচয় পরিণয় না হয়, আমরা কিন্তু কবরে নবীকে চিনতে পারব না। আর নবীকে চিনতে না পারা মানে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। অতএব আজকে দুহাত তুলে শপথ নিতে চাই, ইসলামের যখন প্রয়োজন হবে ঘরে বসে থাকবো না, প্রয়োজনে কোরআনের জন্য দুই ফোঁটা রক্ত দিতে রাজি আছে কিনা। আল্লাহ তাআলা এই হাতগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বাইরা বক্তব্য লম্বা করবো না, একান্ত আপনজনের আমার খেয়াল করেন, রায় হয়ে গেল, মুহাম্মদকে যেখানে পাও ধরো, কল্লা কেটে দাও, হত্যা করো, অথচ মক্কা থেকে তাড়ায় দাও, পার্লামেন্টে বসে গেল, স্পিকার দাঁড়ায় গেল, একজন বলছে উইশুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ অ্যাট দিস টাইম, এই মুহূর্তে মুহাম্মদকে গ্রেফতার করা দরকার, মামলা ছাড়া গ্রেফতার। কথা বলেন, কথা বলেন, হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজি সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলেন না কেন? তিন বছর আগে হাজি সাহেব মারা গেছে, তিন বছর পরে মামলা শুরু হয়ে গেছে। চাষি আম্মা থানায় যে কে ওসি সাহেব, কি করলো বুড়া আমার, এত সম্পর্ক বুড়ার সাথে ভালো, তিন বছর আগে মারা গেল, একটু ককটেল মারার জন্য নীলফামারিতে আসতে পারলো, কিন্তু বুড়া তো আমার সাথে একটু দেখা করলো না, এবার যদি কবর থেকে উঠে কোনো দিন আর ককটেল মারার জন্যে বুড়া আসে, ওসি সাহেব আপনি একটু ধরে রাখবেন, আমি বিচার করব, আপনার বিচার করা লাগবে না, এই জাতের চক্রান্ত সমাজে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, এই জাতের চক্রান্ত সমাজে আছে না না? আহারে বাইরা আমার, একজন দাঁড়ায় বলল উইশুড অ্যারেস্ট দ্য মুহাম্মদ অ্যাট দিস টাইম, এই মাত্র মুহাম্মদকে গ্রেফতার করা দরকার, আর একজন বলছে খবরদার ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একবার মুহাম্মদকে গ্রেফতার করা যাবে না, ওরে গ্রেফতার করে কারাগারের মধ্যে রাখবা, যখন সব কয়েদি কালেমা পড়ে মুসলমান হবে তখন। এরা বড় ভয়ঙ্কর ভাইরাস, যেখানে যায় এদের সাথীরা শুধু সেখানে বাড়তে থাকে। মার্ডার মামলার আসামি যখন এদের সংস্পর্শে আসে, দুই দিন পরে গভীর রাত্রিতে উজু করে যায় না, মাঝে দাঁড়ায় যায়। এরা সাংঘাতিক ভাইরাস, দিন যতই যাচ্ছে হ্যামিলনের বাসিওয়ালার মতো এদের পিছনে মানুষ দৌড়াচ্ছে। সকালে মাহফিল করলেও 8-10 লাখ, বিকালে মাহফিল করলেও 8-10 লাখ, ভোর রাত্রি মাহফিল করলেও 8-10 লাখ, হ্যামিলনের বাসিওয়ালার মতো মানুষ এদের পিছনে ছুটতেছে, অথবা একে কারাগারে নেওয়া যাবে না। আর একজন বলছে উই শুড ক্যান্সেল দ্য সিটিজেনশিপ অফ মুহাম্মদ অ্যান্ড সেন্ড টু আদার কান্ট্রি ফ্রম আওয়ার হোমল্যান্ড, এই মুহূর্তে মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া দরকার, অন্য দেশকে, অন্য দেশে মুহাম্মদকে পাঠায় দাও। আর একদল বলতে যে খবরদার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, একবার মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে পাঠাবা যে দেশে, ওই দেশের কাফের বেঈমান সহ মুসলমান হবে সেই দেশে, ওই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান হয়ে যাবে, ওই দেশের অস্ত্র শস্ত্র নিয়ে উল্টা আমাদের উপরে হামলা করবে, আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, অথবা এই কাজ করা যাবে না। নবীর জানের দুশ্মন, ইসলামের চূড়ান্ত দুশ্মন আবু জেহেল দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, আর দাঁড়ায় বলল আমরা এত নরম কথা কেন বলতেছ, কেন মুহাম্মাদের নাগরিকত্ব ক্যান্সেল করার কথা বলো, কেন মুহাম্মাদের গ্রেফতার করার কথা বলো, আমি বলতে চাই উই শুড কিল দ্য মুহাম্মাদ অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে মুহাম্মাদের হত্যা করা দরকার, বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মে আগুন জ্বালায় দিয়েছে, আমাদের ভাই ভাই গন্ডগোল বাধায় দিয়েছে, আমাদের সন্তানগুলো তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে, নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে চলে যাবে, আমাদের হাতে কিছুই থাকবে না, অতএব তাকে আর ছাড় দেওয়া যাবে না, তাকে হত্যা করতে হবে। তার উন্নত আর বৈঠকে আবু জেহেল এই বক্তব্য যখন দিচ্ছে, সমস্ত লোকজন টেবিল চাপড়ায় আবু জেহেলের বক্তব্যকে সমর্থন জানালো, আমার আল্লাহর একদিক হাবিব
টেনশন করবেন না, সিদ্ধান্ত তো আমি আল্লাহর হাতে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক না কেন বাস্তবায়ন করতে পারবে না। দারুণ দোয়ার পার্লামেন্টে রায় পাস হতে দেরি হলো, বিশ্ব নবীর গৃহের চতুর্দিকে কাফেররা আসতে দেরি হলো না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে কাফেররা, বিশ্ব নবীকে হত্যা করবে। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ আমি এখন কি করব, আল্লাহ ডাক দিয়ে হাবিব টেনশন করবেন না, হাতের মুঠায় নেন এক মুষ্টি বালু, হাতটা করেন ঢালু, দিবেন একটা ফু, ওই ফুতে আমি তছনছ করে দেব কাফেরদের চক্রান্তের কো। আল্লাহর নবী হাতের মধ্যে বালু নিয়া হাতটা ঢালু করে একটি ফু দিলেন, কাফেরদের চোখের মধ্যে বালু চলে গেল, চোখ চুলকায় চোখ চুলকায় চোখ চুলকায়। এই সুযোগে আল্লাহ নবী বাইর হয়ে গেলেন, সাথী আবু বকরকে নিয়ে রওনা দিলেন, পথিমধ্যে গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ তার কাফেররা তার পিছনে ধাওয়া করলো, আল্লাহ ডাক দিয়ে বলে ও মাকরুসা, আমার হাবিবের আশ্রিত গুহার উপরে তৈরি কর বাসা, ওরে বুনো কবুতর ওই বাসার উপরে তোরা ডিম পাড়। মাকড়সা বাসা তৈরি করলো, বুনো কবুতর ডিম পাড়লো, কাফেররা চলে আসলো, কাফেররা চলে আসলো। আল্লাহ নবী হযরতে আবু বকরের উরুর পরে মাথা দিয়া বিশ্ব নবী ঘুমাচ্ছে, এমন সময় আবু বকর দেখে ওই যে কাফেরদের আওয়াজ শোনা যায়, গুহার ভিতর থেকে দেখা যায় অসংখ্য কাফেরদের পা গোনা যায়, কাফেররা গুহার কাছে এসে গেছে। আস্তে করে ডাক দিয়া মুখটা কানের কাছে নিয়ে বলে নবী গো, আমি আবু বকর নিজের জীবনের চিন্তা করি না, আমি আপনার চিন্তা করি। নবী গো আমরা মাত্র দুইজন, দেখেন না ওখানে কত মানুষ। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলে সাথী রে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিল, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, চিন্তা করো না আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাঠি নাড়েন তিনি। চিন্তা করো না আমরা দুইজন না, আমরা ময়দানে আমাদের বাবার কথা বলি না, আমাদের দাদার কথা বলি না, আমাদের বউয়ের কথা বলি না, আমরা ময়দানে যে আল্লাহর কথা বলি, যতই বিপদে পড়ি আমাদের রক্ষা করবে সেই আল্লাহ, ঠিক না বে? ঠিক বলেন প্রিয় ভাই। অতএব লা তাহজান ইন্নাল্লাহ মানা, সাথী রে ও আমার সাথী আবু বকর টেনশন করো না, আমরা দুইজন না, আমাদের সাথে আছেন যিনি মহান আল্লাহ তিনি। আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার। বাইরে আমার কাফেররা বুঝতেও পারলো না এই গুহার মধ্যে লুকিয়ে আছেন যিনি, আর মাত্র কয়েক ঘন্টা পরে মদিনার প্রেসিডেন্ট হবেন তিনি। জোরে বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। ভাইরা আমার নবী আমার মদিনায় চলে গেলেন, দ্বিধা বিভক্ত চারটা জাতিকে একত্রিত করলেন, তারা সবাই মদিনার ইহুদি পত্তলিক খ্রিস্টান আর মুসলমান, ইহুদি পত্তলিক খ্রিস্টান আর মুসলমান, এই চার জাতি এক জায়গায় করে তারা সিদ্ধান্ত নিয়ে নিল। একটি লিখিত সনদ হলো যার নাম মদিনা সনদ, এখানে তারা লিখে দিল আজ থেকে আমরা তার নেতৃত্ব মানব যিনি শত মাইল দূর থেকে এই ইয়াসরেবে হিজরত করে এসেছেন, আজ থেকে আর ইয়াসরেবের নাম ইয়াসরেব হবে না, আজ থেকে ইয়াসরেব হবে মদিনা, আর এই মদিনার কর্ণধার হবেন যিনি আখিরি জামানার পয়গম্বর তিনি। তাহলে কাফেরদের কারাগার, কাফেরদের হত্যা চক্রান্ত, কাফেরদের ষড়যন্ত্র, এটা মুসলমানদের জন্য গজবের কারণ হয় নাই, মুসলমানদের জন্য রহমতের কারণ হয়েছে। পৃথিবীতে যখন নবী এসেছে সকল নবী মার খেয়েছে, দুইজন নবী ছাড়া একজন হচ্ছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে মারার মতো বাপের বেটার জন্ম পৃথিবীতে হয় নাই। দুই নাম্বার মার খান নাই যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে, সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা ছিলেন রাজা, প্লাস আল্লাহর নবী রাজার বেটা রাজা,
প্লাস আল্লাহর নবী রাজার ছেলে রাজা ওর চোখের দিকে চোখ দিয়ে কথা বলবে কেবা দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের চলার ভাবভঙ্গি একটু বেশি হয় ডিসকভার মোটরসাইকেলে বসে পা দুইটা দুই দিকে বেঁকায় দেয় সামনে স্পিড ব্রেকার পড়ে ব্রেক করতে চায় না বাজারে জোরে হলন দিয়ে দোলন দিয়ে ব্রেক দিয়ে চলে যায় এলাকার মানুষ তাকায় তাকায় দেখ চেয়ারম্যানের বেটা যায় আমাদের আঞ্চলিক ভাষায় কয় বাঁশের চেয়ে কুঞ্চি নাকি বেশি শক্ত হয় কথা বলেন কথা বলেন দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট রাষ্ট্র চালাচ্ছেন একটি বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় বাতাস বুড়িটির আটা নিয়ে গেল উড়ায় বুড়ি চলে গেল দাউদের দরজায় ও পায়গম্বর দাউদ তুমি না ইরাষ্ট্রের প্রেসিডেন্ট তোমার দেশের বাতাস আমার আটা উড়াই নিয়ে যায় দাউদ গো বিচার চাই বিচার চাই বিচার চাই দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বুড়ি মা টেনশন করো না দেখেন ভাইরা কোন জাতি ছিলাম আমরা বাতাসের বিচার পর্যন্ত নিয়ে গেছে আমাদের নবীজির কাছে ডাক দিয়ে বলে বুড়িমা টেনশন করবেন না আপনার বিচার হবে খাদ্য বিভাগের কর্মচারী বুড়িকে 1 বস্তা আটা দিয়ে দাও তাড়াতাড়ি বুড়ি কিন্তু মহা খুশি গেছে কম পাইছে বেশি বুড়ি চিন্তা করলো গেল 1 বস্তা গেল 1 কেজি দিল 1 বস্তা দাউদের দরবারে আটা কি এতই সস্তা চিন্তা করে আর মুস্কি হাসে আর ফিরে যায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মাছ ধরো যায় ডাক দিয়ে বলে ও বুড়িমা পায়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই বুড়ি বলে বাবা আমি যাব কোন লজ্জায় যেই বেচারা 1 কেজির জায়গায় 1 বস্তায় যায় তার কাছে কি আবার বিচার হয় নাই এই কথা কি বলা যায় আমার কি লজ্জা শরম নাই সুলাইমান আলাইহিস সালাম বলে বুড়িমা ভুল বুঝো না তোমাকে আমি যেতে দিব না ফিরে যাও দাউদ আলাইহিস সালামকে জানাও বিচার সঠিক হয় নাই বুড়ি আস্তে করে মাথাটা নিচে করে যায় আর ডাক দিয়ে বলে ও দাউদ বিচার সঠিক হয় নাই তবে কথাটা আমি বলি নাই সুবহানাল্লাহ বললেন না বিচার সঠিক হয় নাই তবে কথাটা আমি বলি নাই ওই যে দরজার কন্যার দাঁড়িয়ে আছেন যিনি বারবার তোমার কাছে পাঠায় দেন তিনি দাউদ আলাইহিস সালাম বলল কে দাঁড়িয়ে আছে ওখানে বুঝতে পেরেছি আমার সুলাইমান বাবা সুলাইমান তুমি কোথায় কয় আব্বা আমি তো জাগা মতো আছি মাহফিল বেশি বন্ধ করো না মোল্লাদেরকে বেশি খেপাও না মনে করো না মোল্লারা নাই মোল্লারা কিন্তু জাগা মতো আছে কষ্ট হচ্ছে আপনাদের আপনারা থেমে আছেন আমরা থেমে আছি কিন্তু ঘড়ির কাঁটা তো রাত 12টায় ঠেকে গেছে আমি কি শেষ করে দেবো রাত তো দেরি হয়ে কষ্ট হচ্ছে তো আপনাদের আগাবো আর একটু আগাবো আপনারা থাকলে তো অসুবিধা না তবে একজন উঠতে পারেন না একজন উঠে যাবেন বক্তৃতা শেষ করে দেব আসেন না সবাই আমি তো দেখি নাই কাউকে উঠতে আর আল্লাহর হস্তে কেউ উঠেন না আমার দিকে তাকান যে 12টার পরে এই লোকগুলো আসতেছে ওয়াজ শুনতে আল্লাহ আকবার একটু তাকবির দেন না না তাকবির বিশেষ অতিথির আগমন আমার দিকে তাকান দুই চাচা আসছে আবার আসুক অসুবিধা নাই মাত্র মশানে আসছি আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা চলেন সামনে যাই আরে আমি কি এত সহজে ছাড়া পেলে আর নাকি আমি আপনাদের একটু ভাবভঙ্গি পরীক্ষা করতেছি আর কি ভাইরা আমার বলে যাবেন না সুলাইমানরা হারিয়ে গেছে সুলাইমানরা জাগা মতো আছে এমন সময় উঠে এমন বিচার শুরু করবে পৃথিবীর ইতিহাসের পাতায় তা লেখা থাকবে এদিকে আসো বাবা সুলাইমান আসো তুমি বিচার করো আব্বা আপনি না পয়গম্বর আপনি আমার বাবা আল্লাহর নবী আপনি জীবিত থাকতে আমি বিচার করলে বড় বেয়াদবি হয়ে যাবে বাবা বরং আপনি বিচার করেন আর আমি অ্যাডভোকেট হয়ে আপনারে সহযোগিতা করি দাউদ আলাইহিস সালাম বলল বলো তো দেখি কি বলতে চাও
কয় আব্বা ওই যে বাইতুল মালের সম্পদ আসতেছে বিদেশ থেকে জাহাজ ভরে, ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে গেছে, ওখান থেকে পানি উঠতেছে, বাইতুল মালের কোটি কোটি সম্পদ নষ্ট হয়ে যাবে, গরিবরা খাবার পাবে না, রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দেবে। মহান আল্লাহ বাতাসকে অর্ডার দিয়া বুড়ির আটাগুলো নিয়া বাতাস ওখানে ফেলে দিয়েছে, আল্লাহ তার ক্ষমতা দিয়া জাহাজের ছিদ্রগুলো আটকায় দিছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হলো যেই 2 কেজি আটায়, মাত্র 1 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? আল্লাহ বলেন লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহি রব আল্লাহ বলেন আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম আর তারা কলিজা উজাড় করে আমি আল্লাহর প্রশংসা করেছি। এই দুইজন নবী কেবল পৃথিবীতে মার খায় নাই, বাকি সকল নবী মার খেয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? পায়গম্বর নূহ আলাইহিসসালাম দাওয়াত দেয়, কওমের লোকেরা তারে পিটায়, আবার দাওয়াত দেয়, আবার পিটায়, বেহুশ হয় যখন, বাড়িতে রেখে যায় তখন। একবার নবী দোয়া করতেছে, আল্লাহ জাতির লোকেরা দোয়ার ইমান আনে না, আল্লাহ কয় নহুরে আর তোমার জাতির লোকেরা ইমান আনবে না। নূহ আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ প্লাবন দাও, এদেরকে ভাষায় দাও, অকালা নূহুর রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ফরিয়াদ কবুল হয়ে গেল। আল্লাহ কয় নুহু একটা কিস্তি নৌকা নাও তৈরি করে, প্লাবন আসার পরে যাতে করে তুমি এবং তোমার উম্মতেরা 100% নিরাপত্তা সহকারে চলতে পারে। নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করলো, যখন গ্রামবাসী জিজ্ঞাসা করলো তখন, ও নূহ নৌকা কি হবে? পায়গম্বর কয় প্লাবন হবে, উঠবে যারা রক্ষা পাবে তারা, উঠবে না যারা কাম হবে সারা বালির ছাড়া ভাসবে তারা। কওমের লোকেরা কয় দেখা যাক কেমন প্লাবন হয়। নৌকা তৈরি করা শেষ, সোনার বাংলাদেশ, কওমের লোকেরা উঠে নৌকায় পায়খানা করা শুরু করলো, সবার পায়খানা করতেছে। পায়গম্বর নূহ কয় আল্লাহ এই বাথরুম কে পরিষ্কার করবে, আর কখন বা প্লাবন হবে? আল্লাহ কয় নূহরে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো আর দেখো আমি আল্লাহ করি কি, একটু অপেক্ষা করো, খাটার মজা তলে, ডাউলের মজা তলে, অথায় একটু অপেক্ষা করো। সবার বাথরুম করা শেষ, সোনার বাংলাদেশ, একটা বুড়ি ছিল বাকি, চিন্তা করলো আমি আর কেনই দেব ফাঁকি, বয়স আমার 80, বাথরুম হয় না বেশি। তারপর একটু নূহুর বিপক্ষে, গ্রামবাসীর পক্ষে একটা ভোট মেরে আসি, এই জাতের বুড়া খাটাস আজও সমাজে আছে না নাই। বুড়ি চলে গেল, যেই না বসছে বুড়ি স্লিপ খেয়ে বাথরুমের মাল মেডিসিনের ভিতরে ঢুকে গেল। ওরে ভিতরে ঢুকলো স্লিপ খেয়ে 80 বছরের বুড়ি, আর যখন বাইর হলো তখন 16 বছরের ছুড়ি। এই আওয়াজ পৌঁছায় গেল তাড়াতাড়ি, ওরে নূহুর নৌকার পায়খানা মাখলে যৌবন আসছে ফিরি। কথা বোঝেন নাই? এখন যদিও গন্ধ, কিন্তু একটু মাখলে যদি 20 বছর বয়স কমে যায় সমস্যা কোথায়? পরে বাসায় যে লাক্স আর কক্সকো সাবান দিয়া গোসল করে ফ্রেশ হয়ে যাবানে, এখন একটু জম্মের মাখা মাখি। যারা বাথরুম করেছিল বেশি, আল্লাহ ওদের মাখাইছেও বেশি, অতএব চক্রান্ত করবা বেশি, পরে কিন্তু দৌড়াবাও বেশি। বেশি কাটা খেয়ে না, সূর্য ওটা উল্টে গেলে তোমার লুঙ্গিও দেখা যাবে না, খুব বেশি লাফায়ও না। বুদ্ধিমান মানুষ বেশি লাফায় না, যে কটার মাথায় বুদ্ধি নেই এই কটা বেশি লাফায়, কিন্তু ভবিষ্যতে চিন্তা করে লাফায়ও। জ্ঞানী গুণী সতীজন ইশারাতে বুঝে নেন, সব কথা সরাসরি বলা যাবে না, বললে আবার আমি বাড়ি যেতে পারবো না। ভাইরে আমার ভুলি নাই মজার কথা, সবাই মাখলো, মাখতে মাখতে মেডিসিন তো নাই,
শেষ পর্যন্ত নৌকাটা সাত সাত বার ধুয়ে মাখলো। আল্লাহ কাই নহুরে, তুমি বলেছিলে পরিষ্কার করবে কে, এখন দেখো মেডিসিনের অভাব হয়ে গেছে, ওদের মেডিসিন ওদের দ্বারা মাখালাম, ওদের দ্বারা নৌকা পরিষ্কার করে নিলাম, নতুন তক্তার সাথে তক্তার জোড়া দিলে মাঝখানে কিছু ছিদ্র থাকে, বারবার ধোয়া মোছা করেছে ছিদ্রগুলো আটকায় নিলাম, যাতে করে তুমি আর তোমার উম্মতেরা 100% নিরাপত্তা সহকারে নৌকার উপরে চলতে পারে। আসলে আমি আল্লাহর মার ও দুনিয়ারও বার, কথা বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার বক্তব্য লম্বা করি না, নমরুদ চক্রান্ত করল, জারি করে দে ফেরা নমরুদের গণক ঠাকুর যে বলে খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদকে জারি করে দে 144 ধারা, বিয়ে করেছে যারা বউয়ের কাছে যেন না যায় তারা, স্বামী আর স্ত্রীর মধ্যে 144 ধারা থাকবে, ওরা যেন মিলিত না হতে পারে, ইব্রাহিম যেন দুনিয়ায় না আসতে পারে। রাত্র গভীর হয় যখন নমরুদ তার ঘনিষ্ঠ ধর্মমন্ত্রী আজরকে ডাক দিয়ে বলে, আজর রে এ জলদি করে এদিকে আয়, আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়, আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়, তোরে দায়িত্ব দিলাম তুই একটু বিষয়টা দেখে আয়। আল্লাহ ডাক দিয়ে কয় নমরুদ রে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি। তুই যাকে দায়িত্ব দিলি, তুই যাকে ইউনিয়ন পরিষদের চৌকিদার বানালি, আমি ওরে দিয়েই গুমসুরি করাবো। নমরুদের দুই তলা থেকে আজর নিস্তালায় নামে চাঁদনি রাত আর ফাগুনা বাতাস। হ্যাঁ, এই যে সামনে ফেব্রুয়ারি মাস, দুই তিন মাস পরে ফেব্রুয়ারি মাস, চাঁদনি রাতে যুবকরা দেখবেন হালকা বাতাস, শীত না গরমও না, হালকা গরমের সাথে দক্ষিণা বাতাস, যুবকেরা বুকের বতন খুলে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। ওর মশান দেখলি মনে হয় দাদা এই দেশের একটানা 13 বছরের প্রেসিডেন্ট, কথা কন না? চাঁদনি রাত আর ফাগুনা বাতাস, আজর মনে মনে কয় এই দোসনা রাতে যদি বউটার কাছে পাই কতই না ভালো হয়। এক বাতাসের মধ্যে দুই প্রকার মেডিসিন, এক প্রকার মেডিসিন যখন নমরুদের র‍্যাব আর পুলিশের গায়ে লাগে, ওরা একজন আর একজনকে জড়ায় ধরে ঘুম পড়ে আর বলে র‍্যাব পুলিশ ভাই ভাই ঘুম ছাড়া উপায় নাই, বহুদিন ঘুমায় নাই, বন্দুক তরবারি রেখে র‍্যাব আর পুলিশ ঘুমায়, বোঝা গেল র‍্যাব আর পুলিশ ঘুমাবে যেদিন নমরুদের পতনও সেদিন। আর এক প্রকার মেডিসিন লাগলো আজরের গায়, আজর চিন্তা করলো যেদিকে তাকায় শুধু পুলিশেরা ঘুমায়, আমি এই সুযোগে বউটার কাছে শুধু যাব আর আসব, একটু কথা বলে আসি, একটু দেখা করে আসি, বড় না পরাণ পড়ে বউয়ের জন্যে। আমি জানতে চাই এক প্রকার বাতাস, একই বাতাসের মধ্যে যে আমার আল্লাহ দুই ধরনের ভিটামিন দিয়া পুলিশ চাপ ঘুম পাড়ায় দিল আর আজরের যৌবনের যন্ত্রণা তুলে দিল, ওই আল্লাহ যো আছে না নাই, কষ্ট হচ্ছে না তো? লক্ষ্য করেন আজর বাড়ি যে টক্কা মারে আর বলে বউরে আবাউ দরজা খল, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলে কেমনে আসলেন কেমনে আসলেন, ওই না পথের আবার পুলিশ ডিউটি করে আসলেন কেমনে, আজর ডাক দিয়ে বলে বউরে যত কথা হয় ভিতরে ঢুকে বলবো, তাড়াতাড়ি দরজা খোল, খুব রিক্সি আসছি, কেউ যদি দেখে ফেলে খোদায় তো নিজে আমার দায়িত্ব দিছে মান ইজ্জত চলে যাবে, তাড়াতাড়ি করে দরজা খোল। দরজা খুলে দিল, আজর ভিতরে ঢুকে পড়ল, ঢুকে পড়ার পরে প্যানেল বাইরে আমার দরজা লাগায় দিল,
নমরুদের গণ ঠাকুর ডাক দিয়ে বলে, ও খোদা, কি সমস্যা? জলদি করে ঘুম থেকে উঠো, তোমার আর ঘুমানো লাগবে না। আমাদের গণক বলতেছে, আর তোমার 144 ধারার গোষ্ঠী উদ্ধার করে জাতির পিতা ইব্রাহিম এই মাত্র মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। ওরা চক্রান্ত করে আমাদের জাতির পিতার জন্ম ঠেকাতে চাইছিল, পারে নাই। জাতির পিতার সন্তানদের বিজয়কে ওরা ঠেকাতে পারবে না। টেনশন করেন না, চাচা তো উঠে গেছে, আমি যে বলছিলাম তাহলে আর হবে না, শেষ করে দিব ভাই, আর কতক্ষণ বলেন, চলবে সামনে চলবে? আপনার একটু আওয়াজ দেন তাহলে আমি বুঝবো যে চলবে কি চলবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সাইজ করে দিব না, শুক্র বুঝতে আমি দিব না। বাইরে আমার চলেন, সামনের দিকে যাই, আজও চক্রান্ত করার নমরুদ সমাজে আছে না নাই? কমিটি থানায় দেয় যখন, বক্তা রস পরীক্ষা করে, তখন এ বক্তা গরম না নরম? এইটা হক কথা বলে, মাটির উপরের কথা বলে নাকি মাটির নিচের কথা বলে? বক্তা যদি আকাশের কথা বলে আর মাটির নিচের কথা বলে সমস্যা নাই, সমস্যা শুধু আমাদের চেয়ার ধরে যেন টানাটানি না করে, ঠিক কিনা ভাই? এই চেয়ার ধরে টানাটানি করে, এই চুরি বন্ধ করে, ডাকাতি বন্ধ করে, রাহাজানি বন্ধ করে, হত্যা বন্ধ করে, ধর্ষণ বন্ধ করে সোনালি সমাজ কায়েম করতে চায় যারা, মাহফিলের অনুমতি পাবে না তারা। কি চক্রান্ত, কি চক্রান্ত! খেল করেন বন্ধুরে, একান্ত আপন জনেরা আমার লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নিল, আজর মূর্তি বানায় ইব্রাহিম আলাইহিসসালাম যে তার আম্মাকে, আম্মা গো আমার রব কে? সুবহানাল্লাহ! কয় আমি তোমার রব, করে কে কার রব? কয় আমি তোমার রব, মা কয় আমি তোমার রব, কাট্টা কাফির, বাও কাফির, বাবাও কাফির, আমি তোমার রব, মা গো মা কেমনে তুমি আমার রব? আমি তোমারে খাওয়াই, গোসল করাই, লালন পালন করি, আমি তোমার রব, মা গো তোমার রব কে? কয় আমার রব তোমার বাপ। আমার রব তোমার বাপ, আমার বাপ তোমার রব, এটা কেমন কথা? কয় তোমার বাপে মূর্তি বানায়, সেই মূর্তি বাজারে বিক্রি করি, ওই মূর্তি দিয়ে সংসার চালায়, আমারে খাওয়ায়, এই জন্য আমি তোমার রব, আর তোমার রব আমার রব, তোমার বাপ আম্মা গো বাবার রব কে? এ মাই গেলা গন্ডগোল বাজালি ওয়াজ হবে, কি শুরু করছো তোমরা? তোমাদের মাথায় টুপি টুপি, এই ওয়াজে যদি হেদায়ত হয় দুনিয়া সব মাই গেলা আল্লাহর ওলি হয়ে যেত। তোরা একটু টুপি টুপি নিয়ে আসবা, না থাকলে আমার গাড়িতে আছে দুটো নামাই নিয়েন, বুঝছো ভাগি না? গাড়িতে টুপি আছে দুটো নামাই নিয়েন। তোকে কি পান্নে গন্ডগোল বাঁধিছে নাকি, কি শুরু করলি তোরা কদি? এত সুন্দর আলোচনাটা ব্রেক মেরে দিলি, আসলে আপনাদের বিরক্ত আসতেছে আমি বুঝতে পারছি। কোনো সমস্যা আছে আপনাদের? লিল্লাহে তাকবীর, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি, আর বেশিক্ষণ না, আমি শেষ নামাই দিচ্ছি, এখন আমার দিকে তাকান। বলছে আমার রব তোর বাপ, আমার রব কেমনে আমার বাপ তোমার রব? কয় সে মূর্তি বানায় বিক্রি করে, টাকা আনায় খাওয়ায়, এই জন্যে রব। তালে বাবার রব কে? বাবার রব নমরুদ। ইব্রাহিম বলে, মা আমার চোখের দিকে তাকাও, বড় কঠিন কথা জানতে চাই, আমার রব তুমি, তোমার রব আমার বাপ, বাপের রব নমরুদ, মা গো জানতে বড় ইচ্ছা হয় নমরুদের রব কে? সুবহানাল্লাহ! বললেন না ইব্রাহিম আলাইহিসসালামের আম্মা ঠাস করে মুখটা চেপে ধরে বলে, বাবা পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না, তোমার ছেলে না জাগলে বা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলেই মাগো রাত পোহাবে তবে।
পরিস্থিতি ভালো না বলে জাতির পিতা তো বসে থাকা মানুষ না, কারণ তার জন্মই হয়েছে পরিস্থিতি ভালো করার জন্য। জোরে বলেন কথা ঠিক কি না? অতএব যারা মরতে মুমিন সিংহ পুরুষ বাপের বেটা ইমানের বলে বলিয়ান তাহাজ্জুদের মাটিতে পাঠিতে যাদের চোখের পানি পড়ে পরিস্থিতি ভালো না বলে তারা আল্লাহর দিন থেকে দূরে থাকে না। বাইরে আমার এবার মা তো গেল বাবার কাছে, যে দেখে নমরুদ মূর্তি বানায় মাটি দিয়ে নাক বানায় কান ধরে টানে কানের ভিতরে আবার কাঠি দিয়ে গুতা দিয়ে কান বানায়, বানানো কমপ্লিট হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার কয় আব্বা এইটারে কি কয় এইটারে রব কয় কি কয় রব কয়। আব্বা জানতে বড় মনে চায় রব কারে কয়। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কয় যে যারে বানায় সে তার রব হয়। আপনাকে আমাকে বানিয়েছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনার আমার রব কে? যে যারে বানায় সে তার রব হয়। জোরে বলেন কথা ঠিক কি না? সংজ্ঞা কিন্তু ঠিকই দিছে, আমল করে উল্টা। ইব্রাহিম জাতির পিতায় কয় আব্বা আমি তো নিজেই দেখেছি ও তোমারে বানায় নাই বরং তুমি ওরে বানাইছো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ও তো তোমার রব নয় বরং তুমি ওর রব। ইব্রাহিম বুঝতে পেরেছে, আজর বুঝতে পারছে, এর কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়। আজর আস্তে করে মূর্তি বিক্রি করা বাদ দিয়া সোজাসুজি আজর চলে গেল নমরুদের দরজায়। সকালবেলা নমরুদ ঘুমায়, আজর যেয়ে বলে বস। ও বস, দরজা খোলো। গোখ চোখ মুছতে মুছতে নমরুদ দরজা খুলে দেয়। লিমা জাজিতা সবাহান ইয়া আজর, এত সকালে কেন তুই আসলি? আজর তখন বলে এতদিন খুঁজেছ যারে সে এখন বাস করে আমার ঘরে, তুমি যারে খুঁজেছ সে এখন আমার ঘরে বাস করে। কয় কায় এসে কয় তুমি যে ইব্রাহিমের ভয় করো মনে হয় আমার ঘরেই তার জন্ম হয়েছে। কয় তোর ছেলে না হলেই তো হত্যা করা যেত, নজর রাখিস দেখ পরিস্থিতি কোন দিকে যায়। নবী ইব্রাহিম বড় হলো যখন, আজর বলে বাবা মূর্তিগুলো নিয়ে কাজিরহাট বাজারে বিক্রি করে আসো। তখন ইব্রাহিম সাল্লাম মনে মনে কয় আব্বা তোর মূর্তির গোষ্ঠীতে আজকে আমি আগুন জ্বালাবো, আমি বহুদিন ধরেই চান্সেই ছিলাম রে আব্বা। মূর্তিগুলোর মাজায় দড়ি বাঁধে, নিজের মাজায় দড়ি বেঁধে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যায়। কোন পিতার রক্ত আমাদের গায়? একজন মানুষ তৌহিদের পক্ষে, দেশের প্রধানমন্ত্রী সহ সব তৌহিদের বিপক্ষে, মূর্তির পক্ষে। সেই সময় আমার জাতির পিতা যাদেরকে তারা খোদা মানত, খোদার মাজায় দড়ি দিয়া রাস্তার মাঝখান দিয়ে মাথা উঁচু করে হেঁটে যায়, ওই পিতার সন্তানেরা কোনো দিন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? ঘুম আসতেছে আপনার? বাইরা আমার, সুতরাং যাদের কলিজায় আল্লাহর ভয় আছে তাদের কলিজায় পৃথিবীর কারোর ভয় নাই থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? যার আল্লাহ আছে তার পৃথিবীর কারোর ভয় নাই। এইবার কোন মূর্তির দাঁত নাই, কারোর চোখ নাই, কারোর পা গেছে মাথার কাছে, নাক গেছে পিছন দিকে, কারোর ঠ্যাং নাই, কারোর কান নাই, লোকজন এক জায়গায় হয়ে গেল। ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর অপরাধ কি? পায়গম্বর ইব্রাহিমকে আমার দোষ দাও কেন? বড়টার দিকে তাকাও, কলিজা ভর্তি করে খেয়েছে আর ওর হাতে কুড়াল আছে, সম্ভবত এই আকাম সেই করেছে, সম্ভবত এই আকাম সেই করেছে, ওরে ধরো ওরে আটকাও। কয় ইব্রাহিম তোমাদের কি মাথা খারাপ?
আমাদের মূর্তি নিচে দেখতে রে আমার দিকে তাকান কি তাকানি বলে আমার দিকে তাকান দুইটা গাড়ি আইছে আর চোখ মুন্ডা হয়ে গেছে জিয়াদ 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 চাই জিয়াদ বদলি আমরা নাই কিভাবে তাকাচ্ছে মনে আজরাইলি শিখেছে কিছু হলে আমার হবে আমাদের দিকে তাকান কষ্ট হচ্ছে মনে আপনার নাকি এখন বুঝতে পারছি এর আগে ভয় পাইছে রে আপনি শিখেছ না কি মুসলমান খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যে কুশ থেকে তরবারি বের করে দুই লাইন কবিতা পড়তো আর খালিদের চোখের দিকে তাকিয়ে কাফেররা পোশাক করতে করতে ময়দান ছেড়ে পালিয়ে যেত আমরা সেই খালিদের জাত কিসের কাপুরুষের মতো ভয় পান কি আছে সর্বোচ্চ মৃত্যু আচ্ছা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন কারা কারা হাত তুলেন তো যে আল্লাহ জীবন দিয়েছে এই মৃত্যু যদি জীবনটা আল্লাহর জন্য যায় আমার জান্নাত নিশ্চিত আমার আর কোনো চিন্তা নাই কিসের এত চিন্তা আপনাদের মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না আপনার জানাজা হবে কিনা আপনি জানেন না কোন জলায় মৃত্যু হবে আমাকে বলতে পারেন না মৃত্যু দেয়ার মালিক কে আল্লাহ আল্লাহ যদি তার পছন্দ করে আপনাকে শহীদ বানায়া বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয় আপনার আপত্তি কিসের এই জন্য রসুল্লাহ বলছেন মান মাতা ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইহাদ্দিসু নাফসাহু মাতা আলা শোবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি মারা গেল কিন্তু শহীদ হওয়ার কোনো আকাঙ্ক্ষা কলিজার মধ্যে ছিল না শাহাদাতের তামান্না ছিল না রসুল বলছেন মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু এই জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও হুজুর কেন শাহাদাতের মৃত্যুর ফজিলত কি যত বড় শাইখুল হাদিস হন যত বড় মুফাসসির কোরআন হন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে কবরের দিন উঠতে হবে কিয়ামত পাড়ি দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে পুলছেরাত পার হতে হবে তারপরে জাহান্নামের উপর দিয়া জান্নাতে যেতে হবে কথা বলেন কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান কোরআনের জন্য বাতিল যদি আপনার উপর আক্রমণ করে আর সেই আক্রমণে যদি আমার মৃত্যু হয়ে যায় আজরাইল আসবে জানটা নেবে তুলবে আর সরাসরি জান্নাতের ভিতরে ছুরি মেরে দেবে আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ ওই শহীদের রুহু জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেবে সাধারণ জান্নাতিরা হাদিসে এসেছে সাধারণ জান্নাতিরা এক জান্নাত থেকে আর এক জান্নাতে যেতে পারবে না কিন্তু আল্লাহর দিনের জন্য যারা লড়াই আর সংগ্রাম হয়ে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যাবে আল্লাহ তাদের রুহুগুলো জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর মধ্যে ঢুকায় দেবেন আল্লাহর আটটা জান্নাত তারা উড়ে উড়ে দেখবে কোনো ফেরেশতা তাদেরকে ডিস্টার্ব করবে না শাহাদাতের মৃত্যু আমরা চাই কি চাই না কিসের হিসাব কবরে আল্লাহ পাক যদি আপনাকে বলে এই জন্য রসুল দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও সাহাবাই কেরাম কান্তেন আর বলতেন নবীজি আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আপনি তো হিসাব নিয়ে আমাদের নবী আপনি আমাদেরকে সুপারিশ করবেন এখন আপনি নিজেই দোয়া করেন হাসিবনি হিসাবাই ইয়াসিরা ব্যাখ্যা কি আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা প্রত্যেকেই একা একা আল্লাহর কাছে হাজির হতে হবে একা একা কোনো পিশাব থাকবে না সাথে কোনো সুপারিশকারী থাকবে না লাওয়ার কদু যাদেরকে খাওয়াচ্ছ কোনো খাওয়ানো কাজে আসবে না একা একা আল্লাহর সামনে যেতে হবে আল্লাহ আমল নামা দেখবে চেহারার দিকে তাকাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইগুলো কি করেছ জি আল্লাহ ভুল করে করে ফেলেছি আল্লাহ যদি কয় যা মাফ করে দিলাম তোমার জান্নাত আর কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ যদি বলে বান্দা রে কেন তুই এইগুলো করেছিস আমি তো করতে নিষেধ করেছিলাম পৃথিবীর আর কেউ তোমারে জান্নাতে নিতে পারবে না হাসিবনি হিসাবা ইয়াসিরা মানে আল্লাহ তুমি আমার হিসাব দেখো কিন্তু কেন প্রশ্ন করিও না যারা শহীদ হবে তাদের কোনো প্রশ্ন হবে না ফেরেশতা রুহু নেবে আর আল্লাহর জান্নাতের মধ্যে ছুরি মারবে এজন্য নবী বলেন মান মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিসু বিহি নাফসাহু মাতা আলা শোবাতিন মিনান নিফাক মারা গেল কিন্তু শহীদ হওয়ার ইচ্ছা ছিল না আল্লাহর জন্য জানটা দিতে চায় নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আমার কথা নয় এই কথা তিনি বলেছেন যার একটি কথা যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন তিনি হলেন আর কেউ নয় সর্বারে কায়নাত নবী মুহাম্মদুর রসুলুল্লাহ
জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবি এসে বলছে, হুজুর দোয়া করেন, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো অসুস্থ, উঠে ঠিক মতো দাঁড়াতে পারি না, আমি যেন শহীদ হতে পারি হুজুর, মন মানে না, সবাই যুদ্ধে যায় আর আমি বসে বসে আকাঙ্ক্ষা করি, আরে পাটা যদি একটু ভালো হতো যুদ্ধে যেতাম, শরীরটা যদি একটু ভালো হতো কোরআনের জন্য তরবারিটা নিতাম আর কাফেরদের সামনে নিজের জীবন দেওয়ার জন্য লড়াই করতাম, হুজুর আমার মন মানে না, আমি ঘরে থাকতে পারি না, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়, নবী গো আমার জন্য আপনি রহমাতুল্লিল আলামিন একটু দোয়া করে দেন যাতে আমি শহীদ হতে পারি। আল্লাহর নবী গাছের ছাল ছিললেন আর হাতে বেঁধে দিয়ে কয়, এ আব্দুল্লাহ জুল বাদাইন রে, আমি তোর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ যেন তোর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়, পৃথিবীর কোনো কাফের যেন তোর শরীরের রক্ত না ঝরাতে পারে। আরো দ্বিগুণ কেঁদে উঠলেন সাহাবি, নবী আপনি করলেন কি, ও নবী আপনি করলেন কি, আমি ইসলামের জন্য শহীদ হব না, আমি কি আমার জীবন দেব না? আল্লাহর নবী বলে, পাগলা রে কাঁদিস না, তোর কলিজার মধ্যে জিহাদে যাওয়ার যে আবেগ আছে, তোর কলিজার মধ্যে শহীদ হওয়ার যে আবেগ আছে, পাগলা রে, আমি মুহাম্মদ বললাম, জ্বরেও যদি ঘরে তোর মৃত্যু হয় তোর মৃত্যু যে শহীদ মৃত্যু এটা নিশ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ, কোন এই জন্য শাহাদাতের কামনা আমাদের আছে না নাই? ইসলামের জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে না। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি ভাঙলো যখনই, বাধা আসলো তখনই, ঠিক কি না? এ গ্রেফতার করলো, এ যে 100% রাজাকার আর সন্দেহ নাই, এরে ধরতে হবে ফেলতে হবে। জাতির পিতা ইব্রাহিমকে গ্রেফতার করে চড়ানো হলো, নেগরতলায় চড়ানো হলো, দোলনায় উঠানো হলো, জাতির পিতা ইব্রাহিমের পোশাক ধরে নিজের বাবা পর্যন্ত যখন টান দেয়, আরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি রাখতে পারে না, শুধু মনে মনে একটা কথা কয়, প্রভু গো সন্তান যদি বিপদে পড়ে যায় বাবা আসে, এমন কোন মা পৃথিবীর জমিনে নাই সন্তান বিপদে পড়লে মা দূরে থাকে, আজ আমার মাও আসলো না আর বাবাও নিজের রশি ধরে টান দেয় যাতে ইব্রাহিম আগুনে পড়ে, প্রভু গো আমি তো তোমার গোলামি দাসত্ব করেছি, আমার জীবন আগুনে যাবে আমার কোনো আফসোস নাই। জিব্রিল এসে বলছে, পায়গম্বর আপনি না খলিলুল্লাহ চিন্তা করছেন কেন, শুধু আমাকে একটা বার বলেন আমি দেখেন কি করতে পারি, যে পাখা আল্লাহ আমার দিয়েছে এমন একটা বাতাস আগুনে দিব নমরুদের বাহিনী ওই আগুনে পড়ে যাবে, আপনার কোনো টেনশন লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি না জিব্রাইল, তুমি তো জিব্রাইল, তোমারে আমি ভালো চিনি, কেন এসেছো এটাও আমি ভালো জানি, ভাই জিব্রাইল রে পৃথিবীর কারোর ইবাদত আমি করি নাই, গোটা পৃথিবীর কারোর সাহায্য আমার দরকার নাই, আমি তো কুফরি আর শিরিকির আড্ডাখানায় আমার আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমি ইব্রাহিম একাই জীবনের ঝুঁকি নিয়ে মূর্তিগুলো চুরমার করেছি, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত মানুষের কলিজায় ঢুকানোর জন্য চেষ্টা করেছি, এখন আমার আল্লাহ যদি চায় ইব্রাহিমের আরও মূর্তি ভাঙা দরকার, আল্লাহ আমারে যেভাবে হোক বাঁচাবে, আর আল্লাহ যদি চাই ইব্রাহিম যথেষ্ট খেদমত করেছে, আল্লাহ আমারে শহীদ বানায় জান্নাতে নেবে, ইমানদার তো হাতির বাচ্চা, ও জীবিত থাকলেও লাখ টাকা, ও মারা গেলেও লাখ টাকা, ও জীবিত থাকলেও সফল কাম, ও মারা গেলেও সফল কাম, ও মারা গেলে শহীদ, জীবিত আসলে গাজী, ওর তো জীবনে লস বলে কোনো জিনিস নাই, ঠিক কিনা বল? এই জন্য সূরাতুল মুমিনুনের আলোচনা করতে যে আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করেছেন কদ আফলাহাল মুমিনুন, কোনো সমস্যা হচ্ছে নাকি? শেষ করে দিব, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে,
আমরা মারা যাব, জান্নাতে যাব, তারপরে তো সফল হব। তা আল্লাহ ও কথা বলেননি, আল্লাহ অতীতের সিগা মাদির সিগা ব্যবহার করে বলছে, ঈমান যারা এনেছে ওরা সফল কাম, মিজানে পুলছে রাতে হাসরে ময়দানে পৃথিবীর কেউ আর ওদেরকে আটকাতে পারবে না। ওরা বেঁচে থাকলেও লাখ টাকা, মারা গেলেও লাখ টাকা। এজন্য মসজিদের ইমাম 3000 টাকা বেতন পায় আর 3 লক্ষ টাকার ভূমিকা নেয়, কারণ ওর সম্পর্ক তো আরশে আজিমের সাথে, আর আল্লাহর সাথে তার সম্পর্ক এই পৃথিবীর কাউরে 5 পয়সা দিয়ে গোনার সময় ওর নাই। তুমি তার আমার বাড়ি চাউল ফাটাও না, তোমার চাউল তো আমি খাই না, আমারটা আমি খাই, আমার কবরের হিসাব যদি আমাকে দিতে হয় তাহলে আমি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো, এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। আমার কবরে তো তুমি আসবা না, তোমার মতো নেতা আমি চিনি তো, তুমি প্রস্রাব না করে উজু করে মাথায় টুপি দিয়ে আমার জানাজায় দাঁড়ায় দাও, দাঁড়ায় যাওয়া লোক তুমি, কারণ তোমার মোজা খুলে উজু করতে অনেক সময় লাগবে, আমি দেখি যে তোকে দেখেছি। বড় মন্ত্রী দাঁড়ায় প্রস্রাব করে ঝাড়া মেরে চলে গেছে, দিয়ে মাথায় টুপি দিয়া জানাজায় দাঁড়ায় গেছে, ওর উজু নাই, একটু আগে প্রস্রাব করলো, ফানি না, আমার চোখে দেখা, আমার চোখে দেখা। আমি মিথ্যা কথা বলতেছি না, এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে স্ট্যান্ড গানের মতো দাঁড়ায় উজু করে ঝাড়া দিয়া নেমে চেন টানতে বলছে, এই তাড়াতাড়ি চলো অমুক মারা গেছে জানা যায় যেতে হবে। আজ উড়িয়ে হারামির বাচ্চা, কতক্ষণ না, কতক্ষণ না, এরা হচ্ছে আমাদের নেতা, সুতরাং এদের পিছনে দৌড়ায়েন না। আমরা আপনাদের কোলে, আমাদের কি করে দেখেন, আপনাদের জন্মের পরে আমরা আজান দিছি দেই নাই, আপনাদের জন্মের পরে আমরা আজান দেই নাই, আপনারা যখন হয়েছেন খবর পাইছে আমরা সাইকেল দিয়ে দৌড়ে যেয়ে আজান দিছি। এরপরে আপনারা যেদিন বিয়ে করবেন বউ ঘরে নিয়ে আসবেন, আমরা না কোনো না কোনো হুজুর তো আপনাদের বিয়ে পড়াইছি, আপনাদের পিতা মাতার বিয়েও আমরা পড়াইছি। পিতা মাতার বিয়ে ছাড়া যদি আপনি হতেন তাহলে আপনারে পাকা যাওরা বলে মসজিদে উঠতে দিত না, কিসের মসজিদে সভাপতি, দুটো অবৈধ সন্তান, ওজন্য মসজিদের বারান্দায় পানা দেয়, কতক্ষণ না। এরপরে আপনার বাবার জানাজা পড়ে আপনাকে দুনিয়া আসার ব্যবস্থা করলাম, আপনি দুনিয়া আসলে আপনার কানের মধ্যে আজান দিলাম, আপনি মারা যাবেন কেউ যাবে না, আমরাই বুকে টেনে আপনার জানাজা পড়াব, আমরা কবরে রাখবো, সেদিন খোঁজ হবে ইমাম সাহেব কোথায়, আমরাই নেবে আপনার মাথাটা কিবলার দিকে ঘুরায় দিব, সবাই চলে যাবে, আমরা দোয়া করবো আল্লাহ আমার এই মুসল্লিকে তুমি মাফ করে দাও। তাহলে আপনাদের দুইটা কথা বলার অধিকার আমাদের আছে না নাই, আছে না নাই, বেশি কিছু বলবো না, শুধু একটা মেসেজ দেব, ভাই কবরে কিন্তু আপনার কবরে আমি যাব না, আমার কবরে কিন্তু আপনি আসবেন না, দুনিয়ার এই হায়াত কিন্তু খুব অল্প, আমি বহু মাহফিলে আমার জীবনের সেরা কয়েকটা ঘটনা আছে, রাজশাহী এবং সিরাজগঞ্জ আমি রাত্রের মাহফিল করছি, আমার পাশে সভাপতি বসা, সকালবেলা আমার কাছে খবর আসলো হুজুর কালকে যে সভাপতি ছিল উনি মারা গেছে, আমাকে হাত ধরে বলছে আগামী বছর আপনার আসতে হবে, আমার বাড়িতে থাকতে হবে, 2 দিন পরে শুনি লোকটি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অতএব এই মুহূর্তে স্ট্রোক আমার হতে পারে, আমি যে মোনাজাতে শেষ পর্যন্ত বাঁচবো এর কোনো নিশ্চয়তা, যখন তখন আজরাইল আমাকে হানা দিয়ে নিয়ে চলে যাবে। কাজী ভাইরা আমার, আমার কবরে আপনারা কেউ যাবেন না, আপনাদের কবরে আমিও যাব না, কবরে যদি আমাকে যেতে হয় আর ফেরেশতার প্রশ্নের উত্তর না দিতে বললে জাহান্নামে যদি আমাকে যেতে হয়, ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে কষ্ট করে যদি আমাকে যেতে হয়, এই দুনিয়ার জমিনে আমি ইসলামের পক্ষে থাকব কি ইসলামের বিপক্ষে থাকব ওই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। কারোর মিষ্টি কথায় লম্বা বক্তৃতায় চেহারা দেখিয়ে পিছনে যাওয়ার সুযোগ নাই, সে কিন্তু আপনার কবরে যাবে না, এটা চিন্তা করে নেই। অতএব কোরআন হাদিস পড়ে মসজিদ মাদ্রাসার ইমামতি করে মাহফিলে ওয়াজ করে আর যাই হোক, আমরা আপনাদেরকে যে খারাপ পথে ডাকি না এটা কিন্তু আপনারা ভালো বোঝেন, কিন্তু আপনারা রাগ করেন কখন, ওই যে সিয়ার নিয়ে টানাটানি হয় যখন, তখনই আপনার রাগ করেন, ওই সিয়ারে তো আমরা বসতে চাই না, আপনারাই বসেন, আমাদের কথা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কোরআন দিয়ে ধর্ষণের বিচার করেন, কোরআন দিয়ে চুরির বিচার করেন, কোরআন দিয়ে নারীকে পর্দায় রাখেন, দেশ চালান কোরআন দিয়ে, আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চালান, সারা জীবন আপনারা থাকেন কিয়ামত পর্যন্ত, আমাদের রক্ত দিয়ে আপনাদের সিয়ার টিকিয়ে রাখবো। আমরা তো বসতে চাচ্ছি না, আমরা আমাদের রক্ত দিয়ে আপনাদের চেয়ার ঠেকাবো, আপনাদের গায়ে ফুলের টোকা দেবে আমরা বুক পেতে দিব, আপনাদের গায়ে টোকা দিতে গেলে এই বুক ছিদ্র হবে, তারপরে আপনাদের গা যাবে, আপনাদের শরীরে আঘাত পড়বে, ক্ষমতা আমরা নিতে চাই না, আপনারাই থাকেন, আমাদের দাবি শুধু কোরআন দিয়ে চালান। কোরআন দিয়ে চালাবেন না, মামা ভাগ্নে খালু দোলাবাই দেখার সময় আমাদের 2 মিনিট হাতে নাই, যারা এই কোরআনের বিপক্ষে আমাদের সংগ্রাম তাদের বিপক্ষে,
যারা আল্লাহর বিপক্ষে আমাদের আন্দোলন তাদের বিপক্ষে, যারা নবীর বিপক্ষে আমাদের জিহাদও চলবে তাদের বিপক্ষে। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। কথা পরিষ্কার, 70 টাকা চাউলের কেজি গোজামিল দিয়ে ওয়াজ করার সুযোগ নাই। আয়নার মতো কথা চকচকা। আসবেন হেদায়েতের পথে চলবেন, চলবেন না অন্য পথে চলবেন। আমার দায়িত্ব আপনার গলায় রশি দিয়া আল্লাহ রসুলকে, আল্লাহ বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানাই নাই যে কারোর গলায় দড়ি দিয়ে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আন্তা বাশীরা ওয়া নাদীরা, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী আর জান্নাতের সুসংবাদদানকারী। জাহান্নামের আজাব তুলে ধরবেন, জান্নাতে সুসংবাদ দেখাবেন। আর ভুলে যাবেন না, হেদায়েত কিন্তু আমার হাতে, আমি যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দিব, যাকে ইচ্ছা করব না তাকে হেদায়েত দিব না। অতএব হেদায়েতের মালিক আমরা না, আমরা হেদায়েত দেখিয়ে নিয়ে আপনার গলায় পড়াতে পারবো না। আমরা জান্নাতের সুসংবাদের রাস্তা দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো। তুমি জান্নাতের পথে চলবা কি জাহান্নামের পথে চলো, ও দায়িত্ব তোমার। ও নিয়ে আমার 2 পয়সার টেনশন নাই। ওয়াশ করবো, হাদিয়া নেবো, গাড়ি স্টার্ট দিবো, চলে যাবো। তোমার পায়ে ধরবো নাকি আমি? তোমার পায়ে তেল মাখিয়ে হেদায়েত করাতে আল্লাহ নবীদেরকেও পাঠায় নাই। নবীদেরকে পাঠায় যে জান্নাতের সুসংবাদ দেন, জাহান্নাম তুলে ধরেন, ভয়াবহ শাস্তি তুলে ধরেন, জান্নাতের সুসংবাদ দেন, মানুষকে বলে দেন এটা আল্লাহর পথ, এইটা আল্লাহর বাইরে মানুষের তৈরি করা পথ, এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এইটা তুলে ধরার দায়িত্ব আপনাদের, হেদায়েত কার হাতে? আল্লাহ। অতএব তোমার পাও ধরে হেদায়েতের রাস্তায় আনার দায়িত্ব আমার না। আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি কেন? জিব্রাইল দিয়ে ওয়াজ করলেও তোমার কাম হবে না। তুমি যেই বাটপারের বাটপার, তুমি নিজে আগা গোড়া 2 নম্বর দিনের কাম রাতে গড়া, তুমি এসে কম মাহফিলে হেদায়েত হয় না। তোমার হেদায়েত জিব্রাইল দিয়ে ওয়াজ করালেও হবে না। আমি কেন আগামী বছর প্রধান বক্তা জিব্রাইল দিয়ে বানাই দেখেন, হেতেরে ওয়াজ করে হবে না। এই জাতের কাট্টা মুনাফেক সমাজে ভরপুর। ভাইরা আমার, মনোযোগ আছে আমার দিকে? শেষ করে দিই, কষ্ট হয়। 12:30 বাজে রাত, বন্ধুরে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যখন এই কথা হয়ে গেল, আমার ভাইরা আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা কোথায়, তোরা চলে যা, আমার খলিলুল্লাহ যেখানে তোরা যাবে সেখানে খবরদার, আমার খলিলের শরীরে যেন একটা আগুন না স্পর্শ করতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ, চিৎকার করে বলেন আমাদের রব কে, আরো জোরে বলেন আমাদের রব কে। কি ব্যাপার আপনাদের, কষ্ট হয়ে গেছে? রব মানে সৃষ্টিকর্তা, রব মানে পালনকর্তা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা। আমাদের রব কে? আমাদের রিজিক দেন কে? আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের মৃত্যু দিবেন কে? আল্লাহ বলে যারা ঘোষণা দেয় তাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইসতেকামত থাকে, জীবন যাবে কিন্তু এই কথা থেকে দূরে যাব না। জোরে বলেন কথা ঠিক কিনা। আমার আল্লাহ কয় ওরা যদি বিপদে পড়ে যায়, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে ওদেরকে হেফাজত করব। মুসলমানদের পক্ষে ফেরেশতা আকাশ থেকে আসে আপনাদের বিশ্বাস হয়? বদরের যুদ্ধে আবু জেহেল আল্লাহ রসুলকে বলছে, মুহাম্মদ আমি মরে যাচ্ছি, অসুবিধা নেই, আমি তো আর বাঁচবো না। তো এই যাদের সাথে যুদ্ধ করলাম এদেরকে মক্কায় কোনোদিন দেখি নাই, মদিনায় কোনোদিন দেখি নাই, জীবনে তো রাষ্ট্র কম করে নাই, মুহাম্মদ এরা কারা? আল্লাহ নবী বলছে, সাজা এরা ফেরেশতারা। কয় ঠিক আছে, আমার জীবন সার্থক, আমি ফেরেশতার বিরুদ্ধে যুদ্ধ করেছি। কি জাতের কাফের চিন্তা করে দেখেছেন, কি জাতের কাফের! প্রিয় ভাইরা আমার, আমি কি আর একটু সামনে আগাবো? আপনারা তো ব্যস্ত হয়ে যাচ্ছেন, 12:30 পার হয়ে গেছে এখন। ভাইরা আমার, এই মসজিদটা আমি দেখেছি চতুর্দিকে হিন্দু বসতি, মাঝখানে ছোট্ট একটা মসজিদ। আপনাদের দয়া হয় কি হয় না? হয় দয়া, তাহলে একটু পকেটে হাত দিয়ে দেন। রব্বানা
ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদিলিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহর রাত্র যত গভীর হয়, দুনিয়ার অফিস আর আদালত গুলো বন্ধ হয়ে যায়, তোমার আসমানের অফিস আর আদালত গুলো একটার পর একটা খুলতে থাকে। অগদয়ের আল্লাহ, অবমায়ের আল্লাহ, এই গভীর রাত্রিতে আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি, মাবুদ গো মেহরবানি করে আমাদের তাবাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, ও আল্লাহ, হাত যারা তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ পিতামাতা হারিয়ে এতিম হয়ে গেলাম, বাবা মাতার উপরের ছাতা, ছাতা যেমন রোদ বৃষ্টি থেকে একজনকে হেফাজত করে, বাবা তো মাতার ডাল, বাবা থাকলে কেউ আর চোখ রাঙায় না, আজ বাবা নাই মাথার উপরের ছাদ নাই। আল্লাহ গো হাত তুললাম, এই গ্রামের যত ভাইরে বাবা নাই, জনম দক্ষিণী মা যাদের নাই, এক কথায় এই গ্রামের যত মানুষ মাটির গহীন কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের মধ্যে যারা সুস্থ সুস্থ করে দাও, কন্যাদায় গ্রস্তদের কন্যাদায় থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্তদের ঋণ থেকে মুক্ত করে দাও, অভাবীদেরকে খাদ্য দিয়ে দাও, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিয়ে দাও, রব্বুল আলামিন অভাব দূর করে দাও, আল্লাহ ইসলামের সহি বুঝ আমাদের দান করে দাও, কোরআনের প্রতি মহাব্বত দাও, ইসলামের প্রতি মহাব্বত দাও, আলেম ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দাও, বেশি বেশি মাহফিলে সহযোগিতার মানসিকতা দাও, উপস্থিত হয়ে দিনে এলেমের জ্ঞান অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার মনো আর ভাই সহ এই মাহফিল কমিটির ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজন করেছে, তাদের আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের সভাপতি আল্লাহ গো আমার বড় ভাই জয়নাল ভাই, আল্লাহ তাআলা 10,000 টাকা দান করলো রব্বুল আলামিন, নিজেও শত শত লক্ষ লক্ষ টাকা অক্ষ করে বড় একটা প্রতিষ্ঠান করেছে। ত্যাগ আর কোরবানি কবুল করো, জীবনের ভালো আমলগুলোর সব দ্বিগুণ বাড়ায় দাও। আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ তাআলা আমাদের যাদের যত গুনাহ আছে গুনাহগুলোকে সবই পরিণত করো। আল্লাহ আমি গুনাহগার এতগুলো মানুষ নিয়ে দোয়া করলাম, শরীর কণ্ঠ ভালো করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত কারোর পরোয়া না করে তোমার দিনের গোলামি করার তৌফিক দাও। রব্বুল আলামিন বাবার কথা বললে দেশের মানুষ কাঁদে না, মায়ের কথা বললে কাঁদে না, কিন্তু বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের কথা শুনলে চোখের পানি রাখতে পারে না। তুমি তো সেই আল্লাহ, 10 বছর হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রাখার পরে তুমি তারে মুক্তি করে দিয়েছিলে। রব্বুল আলামিন খাস করে দোয়া করি তোমার নিকটে বিশ্ববরণ্য মুফাসসির কোরআনের মায়াবী কণ্ঠের তাফসীর জীবনে আরেকটি বার তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। সাবেক চেয়ারম্যান ছিলেন যিনি, মারা গেছেন তিনি, আল্লাহ তার ওয়ের মাগফিরাতের জন্য দোয়া করলাম, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ আমার ছোট ভাই আমজাদ, আল্লাহ তাআলা তারে তুমি দিনের কোরআনের মুফাসসির বানায় দাও, জগৎ বিখ্যাত বক্তা হিসাবে কবুল করো। হাফেজ কারিমা সুতু রহমান সিদ্দিকী, আল্লাহ তুমি তারে কবুল করো। মাওলানা মনোয়ার হোসেন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার ছোট ভাই নাইম, আল্লাহ তুমি তারে কবুল আর মঞ্জুর করো। এলাকায় আলেম আসলে সর্বোচ্চটা দিয়ে খেদমত করে আল্লাহ ছোট্ট মানুষ, আগামী বছরে এসএসসি দেবে, আল্লাহ তার ব্রেনকে তুমি খুলে দাও, ভালো লেখাপড়া তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে আমার ড্রাইভারকে আল্লাহ, আমার ড্রাইভার আরিফুল, আল্লাহ পাঁচ ভক্ত নামাজি মানুষ রব্বুল আলামিন তারে তুমি সুস্থতা দিয়ে দাও। আল্লাহ আমার ড্রাইভার আরিফুলের বাবা মাটির গহীন কবরে চলে গেছে, আল্লাহ তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো এতগুলো মানুষ নিয়ে আমি দূর থেকে এসে দোয়া করি মুসাফির হালাতে, আমার দাদা দুনিয়ায় নাই, আমার দাদি দুনিয়ায় নাই, আল্লাহ আমার নানা দুনিয়ায় নাই, আমার ফুফু দুনিয়াতে নাই, আল্লাহ আমার পরিবারের আমার
বড় বাবা বড় মা সহ যারা মারা গেল প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাকে তোমার দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ আমার যোগ্যতা বাড়ায় দাও, আমার কথা বলার শক্তি বাড়ায় দাও, আমার জবানের জড়তা কমায় দাও। আল্লাহ আমি মৃত্যুরাগ পর্যন্ত যেন তোমার সন্তুষ্টির জন্য কথা বলতে পারি, তৌফিক দিয়ে দাও। সোহাগ নামে একজন ছাত্র পরীক্ষার্থী দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করো। এলাকায় মা বোনদের খাদিজা ফাতেমার মতো কবুল করো। জানি না কোন দিন কখন কোথায় কিভাবে মারা যাব, মরতে যখন হবে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ।